আচ্ছা, আগের দিনের লেকচারে কোনো ডাউট আছে? না স্যার। আচ্ছা দেখো, তোমাদের যদি আরেকবার এই ভিডিও লেকচার গুলো দেখতে হয় দেখো, ঠিক আছে? যদি না দেখতে হয় তাহলে তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই ভিডিও লেকচার গুলো থাকবে, তোমরা ভবিষ্যতে তো আমাদের আর ক্লাস করবে না, তখন এই ভিডিও লেকচার গুলো থেকেই যা ডাউট ক্লিয়ার করার করতে হবে, প্লাস তোমাদের আলাদা তো ডাউট ক্লিয়ারিং ক্লাস দেওয়াই হবে, মানে ডেডিকেটেড ডাউট ক্লিয়ারিং ক্লাস। তখন শুধু প্রবলেম সলভ হবে আর ডাউট ক্লিয়ারিং হবে, বুঝতে পেরেছো? তো এই আচ্ছা, আজকের ক্লাসের পরে তো তোমাদের যে NLM এর শিটটা দেওয়া হয়েছে না, ওইটা আর কনস্ট্রেইন মোশনের শিটটা, এইটা আমি কমপ্লিট করব। NLM এর শিটটা আর কনস্ট্রেইন মোশনের শিটটা, ঠিক আছে, ওইগুলো আমি কমপ্লিট করব নেক্সট টিউজডেতে। ইনফ্যাক্ট নেক্সট টিউজডেতে আমরা এই ইয়েটা নিউটনস ল কমপ্লিট করব। তারপর থেকে আমরা ফ্রিকশন, সার্কুলার মোশন, সার্কুলার ডায়নামিক্স শুরু করব। ওকে, আচ্ছা, এই বছরে তোমরা মেকানিক্সটা যেন আমাদের থরো হয়ে যায়, থরো। ওকে, মেকানিক্সে যেন কোনো রকম কোনো খামতি না থাকে। মেকানিক্সটা যদি একবার ভালো মতো হয়ে যায়, ফিজিক্সের আমরা 50% গিয়ে থাকবো, 50%। আর 40% হচ্ছে ইলেকট্রোডায়নামিক্স, আর বাকি 10% হচ্ছে বাকি সবকিছু। কারণ বাকি সবকিছু তুমি পড়লেই পেরে যাবে। তোমাদের যা অ্যাটিটিউড টুয়ার্ডস একাডেমিক্স, তোমাদের নতুন করে কিছু লাগবে না, ওটার জন্য পড়লেই পেরে যাবে, বুঝতে পেরেছো? ওটায় কনসেপ্ট তেমন কিছু নেই, ঠিক আছে? আচ্ছা, ওহো, এখনো দুজন জয়েন করেনি। যেটা বলেছিলাম, তোমরা বন্ধু বান্ধবের সাথে ডিসকাস করো, তোমাদের এই গ্রুপটা একটা সুন্দর গ্রুপ তৈরি করে হয়েছে 10 থেকে, বুঝতে পেরেছো? কেউ কাউকে এখনো পর্যন্ত ফেস টু ফেস দেখোনি বিভিন্ন জায়গায়। সো মেক দিস গ্রুপ এজ আ ইন্টারঅ্যাক্টিভ গ্রুপ। এই গ্রুপ থেকেই তোমরা শিখতে পারবে। ভালো প্রবলেম পেলে সঙ্গে সঙ্গে গ্রুপে পাঠিয়ে দাও, ভালো কনসেপ্ট পেলে সঙ্গে সঙ্গে গ্রুপে পাঠিয়ে দাও। ওকে, সে কি থেকো না যে ইস আমি ওকে দেবো, ওটা শিখে যাবে, দিস ইজ আ ভেরি রং অ্যাটিটিউড। এই করে কোনো ভালো স্টুডেন্ট তৈরি হয় না, এই করে কখনো ভালো স্টুডেন্ট তৈরি হয় না। ভালো স্টুডেন্টের একটা বৈশিষ্ট্যই হচ্ছে তারা সবার সাথে শেয়ার করে নেয়, বুঝতে পেরেছো? ভালো স্টুডেন্টের একটা বৈশিষ্ট্যই হচ্ছে তারা সবার সাথে সবকিছু শেয়ার করে না। আচ্ছা দেখো, আমি শুরু করছি। আজকের কনসেপ্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। আগে কনসেপ্টটা শোনো, ঠিক আছে? আজকে যা করাবো খুব ইম্পর্টেন্ট কনসেপ্টের জিনিস করাবো। দেখো, এটা ভিজুয়ালাইজ করা খুব ইম্পর্টেন্ট। ধরো এরকম একটি মাস আছে, ওকে, এর নাম হচ্ছে এ, আর এর ওপরে আরেকটি মাস আছে বি। মন দিয়ে শোনো, যদি এই বি নিচের দিকে স্লাইড করে তাহলে এই এ বাদিকে যাবে। এটা কি তোমরা বুঝতে পারছো? বলো, বাদিকে যাবে, এটা কি তোমরা বুঝতে পারছো? আচ্ছা, এবারে আমি যেটা বলছি সেটা শোনো। কেন বলো তো এ বাদিকে যাবে? কারণ বি ফোর্সটা বি ফোর্সটা এতে দেবে তো? বলো, বি কোন ফোর্স, কোন ফোর্স? নরমাল ফোর্স। আরেকবার বলো। নরমাল ফোর্স। ইউ আর অ্যাবসলিউটলি রাইট রাইট মাই ডিয়ার। ও এই দিকে নরমাল ফোর্সটা দেবে। তার দুটো কম্পোনেন্ট থাকবে অর্ক? এক আর দুই থাকবে না? এই নর্মাল ফোর্স যদি এইটা হয়, এই দুটো কম্পোনেন্ট থাকবে, এই কম্পোনেন্টটা এই এন কে নিচের দিকে, এই এই এক নম্বর কম্পোনেন্টটা এই এ কে বাঁ দিকে সরাবে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, এবার আমি বলছি ভি এ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, এর অ্যাক্সেলারেশন এ। তার মানে কোনো যদি গ্রাউন্ডে একজন দাঁড়িয়ে থাকে,
সে এই এ কে এ কে পেছন দিকে যেতে দেখবে, বুঝতে পারছি? আচ্ছা এবার যেটা বলছি সেটা শোনো। আচ্ছা তুমি কি একটা জিনিস বুঝতে পারছো, এটা একটু কমপ্লিকেটেড মোশন হয়ে যাবে না বি এর জন্য? কেন? কারণ এ ও পেছনে মুভ করছে, বি ও ওপর দিকে এরকম স্লাইড করে নামছে, বুঝতে পারলাম কি বললাম? দেখো এ ও পেছন দিকে মুভ করছে, বি ও স্লাইড করে নামছে, তার মানে বি এর জন্য মোশনটা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে না? হ্যালো, মানে আমি যদি তোমাকে যখন এই বিটা নিচের দিকে নামা শুরু করেছিল ঠিক সেই সময় এইটা জিরো জিরো ধরি আর এইটা জিরো এল ধরি, তাহলে বলতো বি এই জিরো এল এ পৌঁছবে না অন্য কোনো জায়গায় পৌঁছবে? ভেরি গুড। কেন কেন? তার একটাই কারণ, যখন ও শুরু করেছিল, ভেবে দেখো যখন ও মুভ করা শুরু করেছিল তখন ধরো এরকম ছিল, ঠিক? ও যখন মুভ করেছে, সরি, মুভ করে নিচে এসছে, তখন এও একটু নিচের দিকে এসছে না, বলো? তার মানে ভেবে দেখো বেসিক্যালি পুরো ঘর অন্ধকার, পুরো ঘর অন্ধকার, আর এই বি যদি একটা বিতে যদি একটা বাল্ব জ্বলে, দেখো পুরো ঘর অন্ধকার আর বিতে যদি একটা বাল্ব জ্বলে, তাহলে তোমরা কি বুঝতে পারছো সেই বাল্বটা এই ডট ডট পাতটা নেবে না? নেবে কি? নেবে না, কিন্তু এইরকম একটা পাত নেবে না, বলো? এইরকম একটা পাত নেবে না, তার মানে গ্রাউন্ড থেকে যে দেখবে সে এই পাতটাকে দেখবে, am I right? মানে এইটাকে যদি আমি এক নাম্বার পাত বলি আর এটাকে যদি দু নাম্বার পাত বলি, বলতো গ্রাউন্ড থেকে কে এক নাম্বার, গ্রাউন্ড থেকে সে এক নাম্বার পাত দেখবে না দু নাম্বার পাত দেখবে? গ্রাউন্ড থেকে দু নাম্বার। কোনো ডাউট আছে? না। ওকে, এবারে এই এক নাম্বার পাত কে দেখবে, কোনো আইডিয়া আছে? এক নাম্বার পাতটা এ দেখবে না, যে এই বি এর উপরে দাঁড়িয়ে, মানে এর উপরে দাঁড়িয়ে আছে যে অবজারভার, তাই তো? এবার বলো তো এই বি কে অ্যানালাইজ করা কার জন্য সোজা হবে, এই আমার এক নাম্বার অবজারভারের না দু নাম্বার অবজারভারের? দু নাম্বার অবজারভারের। কেন? কারণ ও একটা স্ট্রেট লাইন পাথে নিচের দিকে নামতে দেখবে, কিন্তু এই গ্রাউন্ড থেকে যে দেখবে সেই দু নাম্বার পাতটা দেখবে, উইচ ইজ বেসিক্যালি দা কম্বিনেশন অফ মানে ওপরটা নিচেরটা। তো আমরা অ্যানালাইজ করব সেই রেফারেন্স মাধ্যমে যেটা থেকে আমাদের মোশনটাকে অনেক ইজিলি দেখা যাবে। কি বললাম? মোশনটা অনেক ইজি। তার মানে বলতো এই বি এর জন্য মোশনটা ইজি না দু নাম্বার রেফারেন্স ফ্রেমের জন্য, বলো? কোনো ডাউট আছে? এবারে শোনো, আমি এই বি এর যে, আচ্ছা বি কে যদি এই দুই দেখে তাহলে বি কি দেখবে? এই বি কে যদি দুই দেখে তাহলে আমি লিখতে পারি ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, বলো? ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ। আচ্ছা এইটাকে না আমি বি ভেক্টর বলছি, বি ভেক্টর মানে মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, সেটা হচ্ছে এই যে দু নাম্বার যে অবজারভার সে এই ইয়েটাকে নিচের দিকে নামতে দেখছে। দেখো দু নাম্বার যে অবজারভার সে এই বিটাকে নিচের দিকে নামতে দেখছে, তো যে ভেক্টরটা দেখবে সেটা কি বি ভেক্টর দেখবে কি দেখবে না? দেখবে। আচ্ছা এটাকে আমি এ ভেক্টর বলছি। এবার দেখো আমি যদি রিলেটিভ ভেলোসিটির ফর্মুলা লাগাই আমরা কি লিখতে পারি? ওহো এটা, আচ্ছা কই বাদ দেই, ভেলোসিটি লিখেছি অ্যাক্সেলারেশনের জন্য তো একই হবে, কোনো ব্যাপার না, আমি ভেলোসিটির জন্য করেছি। আচ্ছা দেখো তো আমি এটা লিখতে পারি কিনা, ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ ইকুয়াল টু ভেলোসিটি অফ এ মাইনাস ভেলোসিটি অফ বি, ঠিক? এবার দেখো ভেলোসিটি অফ বি ইকুয়াল টু ভেলোসিটি অফ এ প্লাস ভেলোসিটি অফ বি এ। এবার একটা কথা বলো, বলো তো ভেলোসিটি অফ বি কে দেখছে, এক না দুই? হ্যালো বলো, কি ভুল লিখলাম, এটা তো ভিবি মাইনাস ভি এ। আচ্ছা তাহলে বলতো এখান থেকে আমি কি লিখতে পারি, ভি বি লিখতে পারি, সেটা হচ্ছে ভি বি এ প্লাস ভি এ। এবার একটা কথা বলতো, এই ভিবি কে দেখছে, এক না দুই? ভিবি এ বি এ কে দেখছে, এক না দুই? ভি এ কে দেখছে, এক না দুই? তোমাদের কি কোনো ডাউট আছে? আচ্ছা
ভি বিএ কোন দিকে? নিচের দিকে বলো, নিচের দিকে। আর ভি এ কোন দিকে? এইদিকে। এর যদি রেজাল্টান্ট পাই সেটা কোনটা হবে? আমি কি বোঝাতে পারছি? এইটা হচ্ছে ভি এ, দেখো এই দিকে এ ভেক্টর, এইটা হচ্ছে বি ভেক্টর, এইটা হচ্ছে এ, আর এই ভি বি হচ্ছে এইটা। আচ্ছা তোমরা কি একটা জিনিস বুঝতে পারছো? এই এক আর দুই পাথের মধ্যে কোনটা এক কোনটা দুই? এই যেটা আমি গ্রিন দিয়ে করেছি এটা এক আর এইটা দুই, কি বোঝা গেছে? বলো, বোঝা গেছে? তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে বলো, তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। আছে কোনো ডাউট? পুরো জিনিসটা ক্লিয়ার? বি কে, বি ভেক্টরটা কে দেখছে, এ ভেক্টরটা কে দেখছে, যদি এ বি কে দেখে তাহলে কোন ভেক্টর দেখবে, একদম ক্রিস্টাল ক্লিয়ার? ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা এই কনসেপ্টটা নিয়ে এবারে আমরা চলে যাব তোমার ওয়েজ কনস্ট্রেইনের নেক্সট দুটো প্রবলেমে, সেই দুটো প্রবলেম করব। এরপরে আবার ওয়েজ কনস্ট্রেইন আসবে আমাদের নিউটনস ল এর শেষ টপিকে, যেটার নাম আমরা দেব দিয়েছি। ওহো আবার এটা কি হলো? শ্রেয়া বুঝতে পারছো? অর্ণ বোঝা যাচ্ছে? যেটা বলছিলাম, আমাদের কিন্তু এই পরের বছরে আর মেকানিক্সটা নতুন করে শিখবো না, তখন শুধু কিন্তু ডাউট ক্লিয়ারিং, তোমাদের জন্য ডেডিকেটেড ডাউট ক্লিয়ারিং ক্লাস দেওয়া হবে। এই পাঁচ জনের জন্য আলাদা একটা ক্লাস থাকবে, শুধু সেখানে ডাউট ক্লিয়ারিং হবে। আমরা আরো শিট দেব, আমাদের কাছে যা মেটেরিয়াল আছে তোমরা পাঁচ বছর ধরেও ফুল শেষ করতে পারবে না, সেরকম মেটেরিয়াল আছে। এই প্রবলেমটা দেখো, এই একটা প্রবলেম করাবো, এই প্রবলেমের উপর অত্যন্ত সব ইম্পর্টেন্ট কিছু কনসেপ্ট তোমাদের থাকবে। দেখো এইটা এ রাইট, এইটা বি, এইটা থিটা। মনে আছে ওই যে পয়েন্ট মেথড, পয়েন্ট মেথড যেটা আমরা করেছিলাম, পয়েন্ট মেথড, ঠিক এই পয়েন্ট মেথডটা আমরা এই কনসেপ্টে লাগাবো, এই কনসেপ্টে লাগাবো, যেখানে আমি এ ধরছি নিচের দিকে যাচ্ছে বি তে, আর এ ধরছি এই দিকে যাচ্ছে এ তে। আচ্ছা এইটা হচ্ছে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, আর এইটা হচ্ছে ভেলোসিটি অফ এ। কোনো ডাউট আছে? হ্যালো, এবারে মন দিয়ে শুনবে, আমি গ্রাউন্ড ফ্রেম থেকে করে দেখাবো। প্রথমে গ্রাউন্ড ফ্রেম থেকে করে দেখাই, তারপরে আমি অন্য ফ্রেম থেকে করে দেখাবো, যেটা ইজি। শোনো কি বলছি, শোনো কি বলছি, গ্রাউন্ড ফ্রেম থেকে করছি। পয়েন্ট মেথড, পয়েন্ট মেথড আমরা স্ট্রিং এর জন্য লাগাই না, স্ট্রিং স্ট্রিং। দেখো এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, ইনফ্যাক্ট এক দুই তিন চার। এবারে গ্রাউন্ড থেকে কেউ যদি দেখে, মন দিয়ে শোনো, গ্রাউন্ড থেকে কেউ যদি দেখে, বলো তো এই এক নাম্বার পয়েন্টটা মুভ করছে কি করছে না? করছে না, জিরো। এবার বলো এই দু নাম্বার পয়েন্টটা, এই স্ট্রিংটা লেগে আছে, যদি এই ক্যাপিটাল মাসটা এটা বাদিকে যায় তাহলে এই স্ট্রিংটা ছোট হয় না বড় হয়? ভেরি গুড, তাহলে মাইনাসে লিখবো। আচ্ছা এবারে চলে আসছি এই তিন নাম্বার পয়েন্টটা। এবার দেখো এই তিন নাম্বার পয়েন্টটা আমি একটু জুম করে এখানে ড্র করছি, এই তিন নাম্বার পয়েন্টটা এইখানে যুক্ত আছে, এইখানে, ঠিক। এবার দেখো এই পয়েন্টটা, এই পয়েন্টটা অরিজিনালি কি বাদিকে যাচ্ছে এ অ্যাক্সেলারেশনে? এ বাবা কি ভুল ভাল করছি ডিয়ার। ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ভুল ভাল না। আচ্ছা ঠিক আছে, এখানে আমি বলছি ভেলোসিটি আর লিখছি অ্যাক্সেলারেশন, একই ব্যাপার, অ্যাক্সেলারেশন। ঠিক আছে ঠিক আছে, তোমরা তো বুঝতে পারছো সবই অ্যাক্সেলারেশন বা সবই ভেলোসিটি, তাই তো? আচ্ছা দেখো বলো তো এই পয়েন্টটা বাদিকে কত কত ভেলোসিটি নিয়ে যাচ্ছে? ভেরি গুড, যদি এই পয়েন্টটা বাদিকে এ ভেলোসিটি নিয়ে যায়, এইটা যদি থিটা হয় তাহলে অ্যালং দা স্ট্রিং কত হবে বলো তো? এ কস থিটা হবে, ঠিক। এবারে মন দিয়ে শোনো, তুমি এই পয়েন্টে চলে এসো, এই পয়েন্টে, এই পয়েন্টের সাথে এইদিকে আমার বি অ্যাটাচড আছে, এই পয়েন্টের সাথে আমার বি অ্যাটাচড আছে, বলো তো এই পয়েন্টটা যদি বাদিকে যায় তাহলে এই স্ট্রিংটা বাড়বে কি কমবে? এইটাকে তুমি তখন স্ট্যাটিক ধরো,
বাড়বে। ভেরি গুড, বাড়বে। যদি বাড়ে তাহলে বলো তো স্ট্রিং এর কোন কম্পোনেন্টটা নেব, এ কস থিটাটা নেব বলো? হ্যাঁ এ কস থিটা যদি নিই তাহলে লিখবো এ কস থিটা। তোমাদের কারোর মধ্যে যদি কোন রকম ডাউট থাকে আমাকে বলো। স্যার এটা যেটা বিটাকে ধরে যেটা বললাম না যে স্ট্রিংটা মানে বড় হবে, আমি ওই জায়গাটা বুঝতে পারলাম। ওকে দেখো, এই যে এই তিন নাম্বার পয়েন্টটাকে নিয়ে আমি এবার ডিসকাস করছি, তিন নাম্বার পয়েন্টটাকে নিয়ে। ঠিক, এবার দেখো যদি এটা বাদিকে যায়, বাদিকে যায়, বাদিকে, তাহলে তুমি যদি এই পয়েন্টটাকে তুমি স্ট্যাটিক ধরে রাখো, এই পয়েন্টটা, এই বি পয়েন্টটা, তাহলে এই লেন্থটা বাড়বে কি কমবে? বাস সেটাই, বাড়বে, তার জন্য প্লাস নিয়েছি। এবার কত বাড়বে সেটা হচ্ছে এই এর ডিরেকশন, না এই তোমার এই স্ট্রিং বরাবর। হ্যাঁ আগের দিনই তো করলাম, সেই জন্য লিখলাম এ কস থিটা। কোনো ডাউট আছে? না। এটা কে লিখছে বলো তো? গ্রাউন্ড ফ্রেম থেকে যে দাঁড়িয়ে আছে সে লিখছে না? এবারে শোনো, এই যে বির যে ভেলোসিটি, বি আমরা আগেই একটু আগে করেছিলাম, বির যে ভেলোসিটি, এই যে বি বলো, বির যে ভেলোসিটি, এটা গ্রাউন্ড ফ্রেম থেকে যদি কেউ দেখে, এই যে এইটা গ্রাউন্ড ফ্রেম থেকে যদি দেখে, সে ভি বি এ আর ভি এ দেখবে না? দেখো বলো, হ্যালো বলো, তার মানে কি একটা এইদিকে দেখবে আর একটা এইদিকে দেখবে না? বলো দেখবে কি দেখবে না? এবার মন দিয়ে শুনবে, এইটা থিটা, তারপরে অ্যালং দা স্ট্রিং এই এর কম্পোনেন্ট হচ্ছে এ কস থিটা। কোনো ডাউট আছে? না। এবার মন দিয়ে শোনো, এই বি পয়েন্টটা, বি পয়েন্টটা বলতে এখানে চার নাম্বার পয়েন্টটা, চার নাম্বার পয়েন্টটার জন্য আমাকে এবার কনসিডার করতে হবে। চার নাম্বার পয়েন্টটার জন্য আমি এই পয়েন্টটাকে স্ট্যাটিক ধরছি, ঠিক এই যে এই পয়েন্টটাকে। হ্যালো, এবার বলো তো এ কস থিটার জন্য স্ট্রিংটা বাড়ছে না কমছে? যদি কমে তাহলে আমি এখানে কি লিখবো? কোন ডাউট আছে? তেম ভাবে তুমি এটাকে স্ট্যাটিক ধরেছো, এই আর একটা পয়েন্টকে স্ট্যাটিক ধরেছো, এই চার নাম্বার পয়েন্টার নিচের দিকেও তো একটা ভেলোসিটি আছে বি, তাহলে সেই ভেলোসিটির জন্য স্ট্রিংটা বাড়ছে কি কমছে? বাড়ছে। তোমাদের কি পুরো ইকুয়েশনটা ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ। এখান থেকে আমি এ ইকুয়াল টু বি পেয়েছি। আচ্ছা এইটা কিন্তু শুধু ম্যাগনিটিউড পেয়েছি, এটা বুঝতে পেরেছ? হ্যাঁ। বলো তোর এটা কি? ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, এম আই রাইট? আর বিটা কি? ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, রাইট? ম্যাগনিটিউড ওয়াইজ এই দুটো সেম, তোমাদের কি বোধগম্য হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ক্রিস্টাল ক্লিয়ার? আচ্ছা এটা তো আমরা ভেলোসিটির জন্য করেছি, অ্যাক্সেলারেশনের জন্য তো অ্যাপ্লিকেবল, বলো অ্যাপ্লিকেবল না? বলো অ্যাপ্লিকেবল না অ্যাক্সেলারেশনের জন্য, তাই না? আচ্ছা এবার তোমরা আমাকে একটা কথা বলো, এই প্রবলেমটা আমরা কিন্তু যদি করে দাও, এইদিকে এ অ্যাক্সেলারেশন, সরি এই যে এই প্রবলেমটাই, এদিকে 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, ঠিক? তাহলে বলো তো এই 10 মিটার পার সেকেন্ডে এটা আমার গ্রাউন্ড থেকে যে আছে সে দেখছে, দেখো গ্রাউন্ড থেকে যে আছে সে দেখছে, ঠিক? এর সাথে যে বিটা লেগে আছে, বি এর ভেলোসিটি কত দেখবে এই ভদ্রলোক গ্রাউন্ড থেকে? 10 মিটার পার সেকেন্ড। কত? 10 মিটার পার সেকেন্ড। কেন? কারণ ম্যাগনিটিউডটা সেম হবে। আরে বাবা না, কি করে এটা এটা বলছো? এই দুটোর ম্যাগনিটিউড সেম, এইটা বিটা কে দেখবে? হ্যালো, আরে বাবা বিটা তো এইখানে যে দাঁড়িয়ে আছে এই ওয়েজের ওপরে, সে দেখবে নিচের দিকে 10, এটাই তো কনসেপ্ট। এ ইকুয়াল টু বি বেরিয়েছে ম্যাগনিটিউড ওয়াইজ, তার মানে কি
এটা উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড যে আছে সে দেখবে, আর এটা উইথ রেসপেক্ট টু ব্লক যে আছে সে দেখবে, যে আছে সে দেখবে। এই অর্ক রূপকথা শ্রেয়া অর্ণ বুঝতে পারলে আমি কি বললাম? হ্যালো স্যার, এইদিকে দেখো, এইদিকে ট্রেন, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা আমি ধরলাম 37, এইদিকে ট্রেন, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা কত হবে বলতে পারবে? এই অ্যাঙ্গেলটা 143, দেখো তো আসছে কিনা। তাহলে এইটা দেখবে হচ্ছে বি, এর ভ্যালু কত হবে? ভিবি রুট 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু cos of 143। ঋষিকা, হ্যাঁ স্যার, বুঝতে পারলে? হ্যাঁ। এই যেন এই কনসেপ্টটা যেন ইয়ে থাকে, মন দিয়ে শোনো, এই গ্রাউন্ডে যে দাঁড়িয়ে আছে সে কিন্তু বি কে নিচে 10 মিটারে দেখছে না, সে কিন্তু নিচে 10 মিটারে দেখছে না, সে কততে দেখছে? সে দেখছে এইটাতে, যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে, কিন্তু যে এর ওপরে দাঁড়িয়ে আছে সে কে 10 মিটার পার সেকেন্ডের নিচে নামতে দেখছে, আর এই এ কে বাদিকে 10 মিটার পার সেকেন্ডের নিচে বাদিকে সরতে দেখছে। আমরা কি বোঝাতে পেরেছি? কোনো ডাউট থাকলে বলো, যদি কোনো ডাউট না থাকে তাহলে এইবারে আমি তোমাদের এই এই যে স্ট্রিং এর যেটা কনসেপ্ট আমি বললাম, এটা কার রেসপেক্টে বললাম? গ্রাউন্ডের রেসপেক্টে। এবার আমি ওয়েজের রেসপেক্টে বলবো। ওয়েজের রেসপেক্টটা ইজি, মানে এই যে এর উপরে বসে দেখাটা ইজি, মন দিয়ে শোনো, একটা স্ট্রিং টাইট, সেটা যে গ্রাউন্ডে দেখবে সেও দেখবে টাইট, আর যে বিতে দেখবে সেও দেখবে টাইট, এম আই রাইট? মানে আমার বলার বক্তব্য এখানে, যদি আমার দুটো অবজারভার থাকে, একটা এখানে এর ওপরে, এটা দুই, আর একজন গ্রাউন্ডে, বলতো এই দুজনেই কি এই স্ট্রিংটাকে টাইট দেখবে? দেখবে, এবং সেম টাইটই দেখবে। আচ্ছা, তোমাদের মনে আছে আমি সেই রেফারেন্স ফ্রেম যখন করিয়েছিলাম তখন আমি কয়েকটা পয়েন্ট লিখিয়েছিলাম, কোন কোন গুলো চেঞ্জ হবে, কোন কোন গুলো চেঞ্জ হবে না, মনে আছে? রিলেটিভ ভেলোসিটির প্রথম দিকে মনে পড়ছে? দাঁড়াও বলে দিচ্ছি, এই যে দেখো, কোয়ান্টিটিস ডাজ নট ডিপেন্ড অন রেফারেন্স ফ্রেম, দেখো মনে পড়ছে? ফোর্সটা কি রেফারেন্স ফ্রেমের উপর ডিপেন্ড করবে? করবে না। তার মানে ভেবে দেখো, এই দুটো রেফারেন্স ফ্রেম থেকে কি সেম টেনশন দেখবে এই স্ট্রিং এ? ইয়েস অফ কোর্স। তাহলে বলো, এই পয়েন্ট মেথড যদি এই গ্রাউন্ড থেকে যে দাঁড়িয়ে আছে সে লিখতে পারে, বিও তো লিখতে পারবে, বি কি দোষ করেছে বলো? বি কি দোষ করেছে? ঠিক, আচ্ছা, এইবারে আমি গ্রাউন্ড থেকে লেখাটা শিখিয়েছি, আমরা গ্রাউন্ড থেকে ইউজুয়ালি লিখবো না, আমরা কোত্থেকে লিখবো? উইথ রেসপেক্ট টু এ, আমি এখানে লিখছি উইথ রেসপেক্ট টু এ। অল মাই ডিয়ার ফ্রেন্ড লোগ, ভালো করে দেখো, উইথ রেসপেক্ট টু এ, মন দিয়ে শুনবে, এর জন্য ভিজুয়ালাইজেশনের পাওয়ার দরকার আছে, নর্মাল কমন সেন্সেরও দরকার আছে, মন দিয়ে শোনো, তুমি যদি এর ওপরে থাকো, এর ওপরে থাকো, তাহলে বলতো তুমি এই সরি এর ওপরে আছো, এর ওপরে থেকে তুমি এই পয়েন্ট মেথড লিখছো, তখনও তুমি 1 2 3 4 কি বললাম, 1 2 3 4 পয়েন্টটা দেবে, দেবে কি দেবে না? দেবে। এবার বলতো, এক নাম্বার পয়েন্টটার জন্য তুমি কি লিখবে? দেখো কেন
যেহেতু এর রেসপেক্ট ওই পয়েন্টটা ওর কাছে আসে, ওর কাছে আসে মানে স্ট্রিং এর লেন্থটা ছোট হচ্ছে। ইউ আর অ্যাবসলিউটলি রাইট মাই ডিয়ার। দেখো এই এ যদি বাদিকে যায় তাহলে এই স্ট্রিং এর লেন্থটা ছোট হবে না? হ্যালো, বলো, স্ট্রিং এর লেন্থটা ছোট হবে না? আচ্ছা আমি এইভাবেও বলতে পারি, এটা যদি ওয়াল হয় তাহলে ভেলোসিটি অফ ওয়াল উইথ রেসপেক্ট টু এ ইকুয়াল টু ভেলোসিটি অফ ওয়াল মাইনাস ভেলোসিটি অফ এ। এই যে ভেলোসিটি অফ ওয়াল উইথ রেসপেক্ট টু এ, সেই তো এই এ অবজারভার দেখছে, বলো, এখানে যে অবজারভার রয়েছে এই যে দুই নাম্বার অবজারভার দেখছে, তাই না? বলো, তার মানে ভেলোসিটি অফ ওয়াল অ্যাকচুয়ালি জিরো না, তার মানে এটা মাইনাস ভেলোসিটি অফ এ, ভেলোসিটি অফ এ কত? এ না, এই যে মাইনাস এ। তার মানে ভেবে দেখো এই এক নাম্বার পয়েন্টটা এই দুই ওর কাছে আসতে দেখবে না, তাহলে স্ট্রিংটা ছোট হবে, মাইনাস এ লিখেছি। বলো তো দুই আর তিনের জন্য কি লিখবে? জিরো। কেন? যেহেতু ওর রেসপেক্ট ওই পয়েন্টটা স্ট্যাটিক এ, রাইট? এই দুইটাও এর উপরে আছে, পুলিগুলো এর উপরে আছে, এই টু আর থ্রি পয়েন্টটা পুলির উপরে, এই ওয়েজের উপরে আছে, আর অবজারভারও সব পয়েন্টগুলোকে জিরো ভেলোসিটিতে যেতে দেখবে। বুঝাতে পেরেছি? এবার বলো তো এই দুই বি কে কততে যেতে দেখবে নিচে? দুই, বলো 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 বলো, বিতে। ভেরি গুড। এবার প্লাস হবে না মাইনাস হবে? প্লাস হবে। কেন? যেহেতু দূরে যাচ্ছে মানে স্ট্রিংটার লেন্থ বড় হচ্ছে। ইকুয়াল টু জিরো, দেখো তো ইকুয়েশনটা এসেছি না কিনা। হ্যাঁ। কোনটা ইজি? পরেরটা। কোনটা ইজি? পরেরটা। আমরা ইউজুয়ালি এই পরেরটাই ইউজ করব। যদি পুরো জিনিসটা ক্রিস্টাল ক্লিয়ার হয় তাহলে নেক্সট আমি তোমাদের আর একটা প্রবলেম করতে দেব। আচ্ছা এই প্রবলেম কিন্তু আমি আবার আসব, তখন আমি আর এই কনস্ট্রেইন মোশন থেকে যে ইকুয়েশনটা পাচ্ছি সেটা আর বলবো না, এটা আমি আবার আসব। কনস্ট্রেইন মোশন থেকে কি ইকুয়েশন পাচ্ছি সেটা আর বলবো না, তখন আমি একবারে এ ইকুয়াল টু বি লিখে দেবো। তোমাদের কি পুরো জিনিসটা ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে? আচ্ছা, যদি পুরো জিনিসটা ক্রিস্টাল ক্লিয়ার হয় তাহলে তোমরা এই প্রবলেমটা আমাকে করে দেবে উইথ রেসপেক্ট টু ওয়েজ, গ্রাউন্ডের রেসপেক্টে নয়, উইথ রেসপেক্ট টু ওয়েজ, ঠিক? পারতেই হবে। ওহো সরি, এটা একটু বড় করো। ওকে ওকে, আচ্ছা সেটা হচ্ছে, মন দিয়ে শুনবে, এ এইদিকে 10 মিটার পার সেকেন্ডে মুভ করছে, তাহলে গ্রাউন্ড থেকে যদি কেউ দেখে এই অ্যাঙ্গেলটা 53 ডিগ্রি, গ্রাউন্ড থেকে যদি কেউ দেখে তাহলে এই বি কে কত ভেলোসিটি নিয়ে যেতে দেখবে? বি কে কত ভেলোসিটি নিয়ে যেতে দেখবে একটু ফাস্ট? না, বি কে কত ভেলোসিটি নিয়ে সেটা যেতে দেখবে। হ্যাঁ, বি কততে যেতে দেখবে? বি বি সরি 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 বি কি বলছি, এই এক নাম্বার অবজারভার বি কে কত ভেলোসিটি নিয়ে যেতে দেখবে, এটা বার করতে দিয়েছে। এবার সেটা তুমি কিভাবে বার করবে সেটা তোমার উপরে। দেখি তো, ট্রাই করো তো।
আচ্ছা আমি করছি, দেখো আমি করছি, দেখো মন দিয়ে শোনো। একটু সময় দাও, এই অর্ণব বুঝতে পারছো? হতে পারে, হতে পারে, আমি কল ক্যালকুলেট করিনি ডিয়ার। ক্যালকুলেট করিনি, দেখো আমি করছি, মন দিয়ে শোনো। আচ্ছা বিয়ের বিয়ের অ্যাক্সেলারেশন কত বেরিয়েছে সেটা বলো, তাহলেই হয়ে যাবে নিচের দিকে। এইখানে আমি যদি কোনো অবজারভারকে বসিয়ে দিই, সবাই দেখো, সে এই বি কে নিচের দিকে, ধরো বি ভেলোসিটি নিয়ে যেতে দেখছে, এটা হচ্ছে উইথ রেসপেক্ট টু এ, ঠিক এই বি কে। এবার আমি পয়েন্ট মেথড লাগাচ্ছি, মন দিয়ে শুনবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 পয়েন্ট মেথড লাগিয়ে আমি এই 10 আর বি এর মধ্যে একটা রিলেশন বার করতে চাইছি। পয়েন্ট মেথডটা যে গ্রাউন্ডে আছে সেও লাগাতে পারে, যে ওয়েজের উপরে আছে সেও লাগাতে পারে। আমি কোনটা বললাম, আমরা কোনটা করব বলো? এই বি পয়েন্ট মেথড লাগাচ্ছে, ঠিক। হ্যালো, এবার দেখো, এক নাম্বার পয়েন্টার ভেলোসিটি কত? জিরো, এক নাম্বার। দু নাম্বার পয়েন্টার ভেলোসিটি কি লিখবে বলো তো? দু নাম্বার -10। কেন? আরে বাবা, এই ওয়েজটা যদি বাঁ দিকে দশে যায়, তাহলে ওয়েজের ওপরে যে দাঁড়িয়ে আছে সে এই পয়েন্টটাকে তার কাছে আসতে দেখবে না। এই যে ঠিক যেভাবে আমি এইটা এক্সপ্লেন করলাম, এই যে ভেলোসিটি অফ ওয়াল উইথ রেসপেক্ট টু এ, বলো, আর স্ট্রিংটা তার জন্য ছোট হবে না, বলো। এই দু নাম্বার, এটাকে যদি তুমি স্ট্যাটিক ধরো, বোঝাতে পেরেছি? দু নাম্বারটাকে যদি তুমি স্ট্যাটিক ধরো, তাহলে এ যদি আসে তাহলে -10। তিনের জন্য কোনো চেঞ্জ হবে না, কেন? আরে তিন তো যাচ্ছে, মানে তিন এই থ্রি, তিন পয়েন্টে ভেবে দেখো, তিন পয়েন্টে, তিন পয়েন্টের জন্য তো পুলির ভেলোসিটি তো এদিকে, কিন্তু অ্যালং দা স্ট্রিং এই পুলির ভেলোসিটির কি কোনো কম্পোনেন্ট আছে? না। চারের জন্য জিরো, পাঁচের জন্য -10, ছয় সাতের জন্য জিরো, আটের জন্য, তাহলে বি এর ভ্যালু কি 20 এসছে? হ্যাঁ। এই বি এর ভ্যালু যে 20 এসছে, এটা কে দেখছে? কে দেখছে? এক না দুই, কোন অবজারভার দেখছে? দুই। কিন্তু আমাকে কি চেয়েছে? এ কত দেখছে, ঠিক। এ কত দেখতে গেলে আমাকে ভেক্টর সাম করতে হবে না? সেই ভেক্টর সামের এই দিকটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এটা এই দিকটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, রাইট? এই অ্যাঙ্গেলটা কত? 140 না, কত আসছে এই অ্যাঙ্গেলটা? 127, ঠিক। এবারে তুমি এইটার, এইটা যদি ভিবি লেখো, তাহলে কি লিখবে? রুট ওভার 10² + 20² + 2 × 20 × 10 × cos of 127। ঋষিকা তোমার এইটা এসছে? হ্যাঁ। অর্ণব তোমার কিন্তু এইটা আসেনি, তোমার কি এইটা এসছে অর্ণব? হ্যালো, এটা ক্যালকুলেট করলে কত আসছে বলো?
তোমাদের কি কোনো ডাউট আছে? যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। প্রবলেমটা বোঝা গেছে? হ্যাঁ। আমি কার রেসপেক্টে করেছি সেটা বোঝা গেছে? হ্যাঁ। ওকে, আচ্ছা, এবারে আমি চলে যাব ওয়েজ কনস্ট্রেইনে। এই কনস্ট্রেইন গুলো তো এখন করাচ্ছি, এরপরে আমরা সিউডো ফোর্স নিয়ে ডিসকাস করা শুরু করব। সেই সিউডো ফোর্সে কিন্তু এই কনসেপ্ট আসবে, কনসেপ্ট আসবে না, আমার একটা ইকুয়েশন বার করতে হবে, যে ইকুয়েশনটা আমি নরমালি পাবো না, সেই ইকুয়েশনটা আমাকে কনস্ট্রেইন দিয়ে বার করতে হবে। ঠিক? আচ্ছা স্যার বলো। স্যার ওই পয়েন্ট মেথডে 2 এর ভেলোসিটিটা কেন, মানে কেন -10 এর মত একটু আরেকবার বলবেন? শিওর বলবো। দেখো এইখানে এই ওয়াল্টার ভেলোসিটি কত হয়েছিল বলো তো, পয়েন্ট মেথডে বলো, ওয়াল্টার ভেলোসিটি এই যে এক নাম্বার পয়েন্টের, এই যে প্রথমে এই এক নাম্বার পয়েন্টের ভেলোসিটি কত হয়েছিল বলো তো শ্রেয়া? 0 0। সেটা কি না? দেখো পয়েন্ট মেথডে মাইনাস এ হয়েছিল, পয়েন্ট মেথডে কেন পয়েন্ট মেথডে মাইনাস এ হয়েছিল বলতে পারবে? মন দিয়ে শোনো, এই এক নাম্বার পয়েন্টটা তো এখানে রয়েছে স্ট্রিং এ, আর এই পুলিটা এই ওয়েজটা কোন দিকে যাচ্ছে, বাদিকে না ডান দিকে? বাদিকে। বাদিকে যাচ্ছে, তার মানে মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। আচ্ছা এই পয়েন্টটাকে, এই পয়েন্টটাকে এই আমার ওয়েজ কত এক ভেলোসিটি নিয়ে এইদিকে আসতে দেখবে, মাইনাস এ না? এই যে ভেলোসিটি অফ ওয়াল উইথ রেসপেক্ট টু এ, ভেলোসিটি অফ ওয়াল মাইনাস ভেলোসিটি অফ এ, ভেলোসিটি অফ ওয়াল কত? 0। ভেলোসিটি অফ এ কত? এ। তার মানে এটা মাইনাস এ না? তার মানে এ কে মাইনাস এতে আসতে দেখবে না? মাইনাস ছোড়ো, মাইনাস আমি এখনই বলছি না, মাইনাস হলে কনফিউশন হয়ে যাবে। তুমি এটা কি বুঝতে পারছো যে এই গ্রাউন্ডে যে দাঁড়িয়ে, এই ওয়েজের ওপরে যে দাঁড়িয়ে আছে, ওয়েজের ওপরে যে দাঁড়িয়ে আছে, ওয়েজের ওপরে সে এই এক নাম্বার পয়েন্টটাকে এইদিকে এতে আসতে দেখছে, এটা 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 বুঝতে পারছো কিনা বলো? সেটাই আমি ম্যাথমেটিক্যালি এটা দেখিয়েছি মাইনাস এ বলো। হ্যাঁ বুঝেছি ওটা। এবার যদি মাইনাস এতে আসতে দেখে এই এক নাম্বার পয়েন্টটা, তাহলে বলো তো এই 2 নাম্বার পয়েন্টটা যদি ফিক্স থাকে, তাহলে এই এক নাম্বার পয়েন্টটা যদি বাদিকে আসে, তাহলে স্ট্রিংটা কমে না বাড়ে বলো? কমে, তার জন্য মাইনাস। আর এই এক নাম্বার পয়েন্টের অ্যাক্সেলারেশন উইথ রেসপেক্ট টু যে ওয়েজে আছে, তার জন্য বাদিকে, তার মানে তার জন্য বাদিকে এ, সেই জন্য এ। বুঝতে পেরেছি? হ্যাঁ। এবার এদিকে চলে এসো, 2 নাম্বার পয়েন্টটা পুলির সাথে যুক্ত আছে, পুলিটা কি মুভ করছে? না, কারণ পুলিটা তো এই ওয়ালের সাথে যুক্ত আছে, তার মানে পুলিরও যা ভেলোসিটি হবে ওয়ালেরও তাই ভেলোসিটি হবে। হ্যাঁ। বাস এবার তুমি ওয়ালের ভেলোসিটি লাগিয়ে দাও। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। সবার কি ক্রিস্টাল ক্লিয়ার? রূপকথা কোথায় ভুল করছিলে? না, কি করে 10 হবে ভেবে দেখো। 2 যদি ওয়েজের ওপরে থাকে, ওয়েজের ওপরে পুলিও আছে, তার মানে পুলির প্রতিটা পয়েন্টের ভেলোসিটি ওয়েজের রেসপেক্টে 0 না? ও কি ওই 6 আর 7 কে মুভ করতে দেখবে? না, বললাম না ভিজুয়ালাইজেশন পাওয়ারের দরকার। এই ভুল আর হবে না, এটা আমি ধরে নিতে পারি, পারি তো? হ্যাঁ। আচ্ছা, হেডিং দাও ওয়েজ কনস্ট্রেইন। আচ্ছা মন দিয়ে শোনো, কমন সেন্স বলো তো, এইখানে দুটো ব্লক এরকম জুড়ে আছে, আমি এই ব্লকটাকে এ আর বি, একে ভি ওয়ান ভেলোসিটি দিয়েছি, এর ওপর দিকে ভি টু ভেলোসিটি দিয়েছি, তাহলে বলো তো এই বি কোন দিকে মুভ করবে, কত ভেলোসিটি নিয়ে? বলতে পারবে বি কত ভেলোসিটি নিয়ে কোন দিকে? অনলি তোমার রাইট সাইডে মুভ করবে। কারেক্ট, এ একমাত্র রাইট সাইডে মুভ করবে, তাই না? এই ভি টু কি এই বি এর উপরে কোনো এফেক্ট ফেলবে? না। রাইট, এবারে আমি কি করছি শোনো, এদের যে সারফেসটা কন্ট্যাক্ট সারফেস সেটাকে আমি এইভাবে ড্র করছি, ঠিক? এবার এই পয়েন্টটা এর জাস্ট এইদিকে আর জাস্ট এইদিকে একটা পয়েন্ট নিচ্ছি, ঠিক? আমি একটু বড় করে দেখাচ্ছি পয়েন্টগুলো, বলো তো এই
এটা এক নাম্বার, এটা দু নাম্বার। এক নাম্বার পয়েন্টের ভেলোসিটি এইদিকে কত? ভি, আর এইদিকে সরি ভি ওয়ান, আর এইদিকে ভি টু, তাই না? এবার মন দিয়ে শোনো, ভেলোসিটি মানেই কি? এর সাথে একটা কন্ট্যাক্ট থাকবে, কন্ট্যাক্ট থাকলেই কি হবে বলো, এর একটা নর্মাল রিয়াকশন দেবে। আর নর্মাল রিয়াকশনটা মনে আছে আমি বলেছিলাম পারপেন্ডিকুলার টু দা কন্ট্যাক্ট সারফেস কাজ করে। যদি নর্মাল রিয়াকশনটা কন্ট্যাক্ট সারফেস কাজ করে তাহলে এখানে ফোর্স পারপেন্ডিকুলার টু দা কন্ট্যাক্ট সারফেস লাগবে, তাই না? বলো তাহলে দুই দুই পয়েন্টের ভেলোসিটি এই দিকে হবে না, ভি ড্যাশ। তাহলে ভি ড্যাশের ভ্যালু কত হবে? ভি হবে না। হ্যালো, তাহলে আমি কি এখান থেকে এইটা কনক্লুড করতে পারি, পারপেন্ডিকুলার টু কন্ট্যাক্ট সারফেস, কি বললাম, পারপেন্ডিকুলার টু কন্ট্যাক্ট সারফেস ভেলোসিটি অ্যাক্সেলারেশন আর সেম? কি ডাউট আছে? বলো, ডাউট আছে বলো। আচ্ছা এবার বলো তো, এটা যদি আমরা বুঝে যাই তাহলে এই প্রবলেমটা যদি আমরা মুখে মুখে করতে পারবো কি পারবো না? একে আমি 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটি দিয়েছি 37 ডিগ্রি অ্যাঙ্গেলে, এ বি, বি এর ভেলোসিটি কোন দিকে কত? ডান দিকে 4 মিটার পার সেকেন্ড। অ্যাবসলিউটলি কারেক্ট, এ ডান দিকে 4 মিটার পার সেকেন্ড। আচ্ছা কেন বলো তো 4 মিটার পার সেকেন্ড? যেহেতু এই পুরো যখন এরা মিশে যাচ্ছে, এই পুরো কন্ট্যাক্ট সার্ফেসটা একটা সিঙ্গেল মানে সিস্টেম হিসেবে কাজ করছে না, কারণ তার এর অ্যাক্সেলারেশন এর ভেলোসিটি দুটোই সেম হবে। আমি কি বোঝাতে পেরেছি ডিয়ার? ওকে, যদি এটা আমরা বোঝাতে পারি তাহলে এই প্রবলেমটা আমরা একটু করি তো। দেখো মন দিয়ে দেখো, আচ্ছা সরি, এখানে একটা ওয়াল আছে আর ওয়ালের মাঝখান দিয়ে, শ্রেয়া বুঝতে পারছো ডিয়ার? আচ্ছা বলো তো, এই ওয়ালটাকে যদি আমি ছেড়ে দিই তাহলে এই এটাকে ধরলো এ, এর মধ্যে রয়েছে এই একটা ব্লক আর এখানে একটা ব্লক বি। এ যদি নিচের দিকে এ অ্যাক্সেলারেশনে যায় তাহলে বলো তো বি কোন দিকে মুভ করবে, ডান দিকে না বাঁ দিকে? লেফট দিকে। ভেরি গুড, কততে মুভ করবে? বি তে ধরলাম। তোমরা এ আর বি এর রিলেশন বার করতে পারবে? দেখো এ আর বি এর রিলেশন, এই এ আর বি এর রিলেশনের জন্য আমাকে কি করতে হবে, কি বলেছে, পারপেন্ডিকুলার টু দা কন্ট্যাক্ট সারফেস ভেলোসিটি এন্ড অ্যাক্সেলারেশন আর সেম। এবার দেখো আমি এই কন্ট্যাক্ট সারফেসটাকে ড্র করছি, এই যে কন্ট্যাক্ট সারফেসটাকে করলাম করলাম, হ্যালো, এই পয়েন্টটা এই দিকে কততে মুভ করছে? বিতে, বলো। আচ্ছা আর এই পয়েন্টটা এর জাস্ট এখানে একটু উপরে ড্র করছি, এই দিকে কততে মুভ করছে? এতে। তোমরা এই অ্যাঙ্গেলটা থিটা জানো, ঠিক এই অ্যাঙ্গেলটা থিটা জানো, তাহলে তোমরা এই অ্যাঙ্গেলটাও থিটা পাবে, রাইট? আবার এই দুটো পয়েন্টকে তোমরা যদি জুড়ে দাও, এই দুটো পয়েন্টকে যদি জুড়ে দাও, এটা পারপেন্ডিকুলার, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা পাবে। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ। এবার বলো এই ডিরেকশনে বি কত আর এই ডিরেকশনে এ কত বলতে পারবে? বি কস থিটা আর এর মধ্যে কি রিলেশন, সরি বি সাইন থিটা আর এর মধ্যে কি রিলেশন? কেন? কারণ এই পয়েন্টটা আর এই পয়েন্টটার রিলেটিভ ভেলোসিটি কনস্ট্যান্ট থাকছে, রিলেটিভ ভেলোসিটি জিরো। আমি কি বোঝাতে পেরেছি? কারণ এই দুটোর মধ্যে কি তোমার ডিস্টেন্স চেঞ্জ হচ্ছে না? কেন চেঞ্জ হচ্ছে না? কারণ এই এক নাম্বার পয়েন্ট, দু নাম্বার পয়েন্ট, এক নাম্বার পয়েন্ট কি কোনোভাবে এর মধ্যে ঢুকে যাচ্ছে বলো?
ঢুকে যাচ্ছে যাচ্ছে না, কি আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ বলো, বোঝাতে পারছি? হ্যালো, আচ্ছা আচ্ছা, এবার আমি তোমাদের আর একটা প্রবলেম দেখাবো। এগুলো সব ইরোডফে রয়েছে, ইরোডফে আরো অনেক কাজ বার করতে দিয়েছে, এটা একটা পার্ট। ওকে দেখো, এই একটা সিনারিও। এবারে আমি কি বলছি, এ এইদিকে এ অ্যাক্সেলারেশনে যাচ্ছে, এ এইদিকে বি অ্যাক্সেলারেশনে যাচ্ছে, এই অ্যাঙ্গেলটা 37। তাহলে আমাকে এ আর বি এর মধ্যে রিলেশন বলো, একটু ফাস্ট বলবে। এই কন্ট্যাক্ট সারফেস এর এপাশে আর এপাশে দুটো পয়েন্ট ধরে নাও, ধরে অ্যাঙ্গেল গুলো ইয়ে করে আমাকে বলো। তোমাদের কি সবার আসছে? অর্ণব আসছে? অর্ণব ক্যালকুলেট করে দেখো, এইটা আসবে এ কস 37 ইকুয়াল টু বি কস 53। ওকে আচ্ছা, এই প্রবলেমটা না আমি আরেকটু ভাবে দেখাই, এটাও ভালো লাগবে, মন দিয়ে শোনো। আচ্ছা এই প্রবলেমটাকে না এইভাবে একটু ড্র করছি, অন্য একটা ভাবে একই ব্যাপার, সরি। আচ্ছা মন দিয়ে শোনো, এ নিচের দিকে, এটা বি, বি অ্যাক্সেলারেশনে আসছে। আর তাহলে বলো তো এ কোন দিকে মুভ করবে, ডান দিকে না বাঁ দিকে? রাইটে, রাইটে। এবার দেখো কিছুক্ষণ পরে সিনারিওটা এরকম হবে না, এটা থিটা, কিছুক্ষণ বাদে এই উপরে প্রবলেমটা একটু অন্য ভাবে ট্রিটমেন্ট, বলো সিনারিওটা এরকম হবে না? এবার মন দিয়ে শোনো, আমি কি করেছি, এই যে প্রথমে যখন এখানে তোমার এই এইরকম অবস্থায় ছিল, আমি এই দুটো সারফেস এর মধ্যে একটা কালি ড্রপ দিয়ে দিয়েছি, কালি ড্রপ, ঠিক, কালি ড্রপ। সেই কালি ড্রপটা বি এর সারফেসেও আছে, এ সারফেসেও আছে, তাই না? হ্যালো, এবার মন দিয়ে শোনো, কিছুক্ষণ পরে এই কালি ড্রপটা যেটা এই এর সাথে যুক্ত সেটা এত দূর সরে যাবে না, বলো? আর যেটা এই বি এর সাথে যুক্ত, এই যে বি এর, সে এখানে সরে আসবে না, বুঝতে পেরেছি? এইটা যদি এক্স হয় আর এইটা যদি ওয়াই হয়, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তুমি দেখো তো এখান থেকে তুমি ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান থিটা লিখতে পারো কিনা? একে যদি ডিফারেন্সিয়েট করে দাও, একে যদি ডিফারেন্সিয়েট করে দাও, তাহলে তুমি কি পাচ্ছ, তুমি পাচ্ছ সেটা হচ্ছে ভেলোসিটি অফ বি ইকুয়াল টু ভেলোসিটি অফ এ ইনটু ট্যান থিটা, কারণ থিটাটা তো কনস্ট্যান্ট, কারেক্ট? হ্যালো স্যার, একে যদি, সেই তো আগের রিলেশনটাই তো বলছি, এক্স্যাক্টলি আগের রিলেশনটাই তো আমি অন্যভাবে ভাবানোর চেষ্টা করছি, একই জিনিস। আচ্ছা এটাকে তুমি বলতে পারো অ্যাক্সেলারেশন অফ এ ইকুয়াল টু অ্যাক্সেলারেশন অফ বি ইকুয়াল টু অ্যাক্সেলারেশন অফ এ ইনটু ট্যান থিটা, দেখো রূপ কথা বোঝা যাচ্ছে? অর্ণব, শ্রেয়া, বুঝতে পেরেছো? যদি তোমাদের কোনো ডাউট থাকে বলো। এই কনসেপ্ট থেকে
তুমি এই আগের প্রবলেমটা কি আরামসে একবারে ভেলোসিটি বা অ্যাক্সেলারেশন যা চাইবে বার করতে পারবে? দেখো তো একবারে, দেখো 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 একবারে, এই একই 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 কনসেপ্ট একই অর্ক, এই আগেরটাই ফিরে আসছে, আগেরটাই ফিরে আসছে, কিন্তু এটা একটু অন্যভাবে ভাবালাম। পুরো জিনিসটা কি ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে? যদি পুরো জিনিসটা ক্রিস্টাল ক্লিয়ার হয় তাহলে নেক্সট আমরা যে কনসেপ্টে যাব সেটা হচ্ছে নিউটনস ল এর, নিউটনস ল এর সব থেকে ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা হচ্ছে সিউডো ফোর্স। কি বললাম বলো? নিউটনস ল এর সব থেকে ইম্পর্টেন্ট কনসেপ্ট সেটা হচ্ছে সিউডো ফোর্স। ওকে, আচ্ছা, হেডিং দাও রেফারেন্স ফ্রেম অ্যান্ড সিউডো ফোর্স, হেডিং দাও রেফারেন্স ফ্রেম অ্যান্ড সিউডো ফোর্স। সিউডো স্পেলিং জানো? PSEUDO, তাই তো? আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট, আমি ঠিক লিখেছি স্পেলিং? ওকে, আচ্ছা, তোমাদের সবাইকে বলবো তোমাদের মাথার মধ্যে যা আছে এই মুহূর্তের জন্য একদম খোলা ছেড়ে দাও, যেটা বলবো সেটা যেন আমরা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার বুঝতে পারি, যেটা বলবো সেটা যেন একদম ক্রিস্টাল ক্লিয়ার বুঝতে পারি। এই সিউডো ফোর্স আর রেফারেন্স ফ্রেম মানে হচ্ছে রিলেটিভ ভেলোসিটি দিয়ে কিভাবে নিউটনস ল এর প্রবলেম গুলোকে ইজিলি সলভ করা যায়, সেটাই হচ্ছে সিউডো ফোর্স। 99% জায়গায় সিউডো ফোর্স করায় না, তার কারণ তাদের তাদের মনে হয় যে সিউডো ফোর্সটা টাফ, ঠিক, কিন্তু আজকে আমি তোমাদের সিউডো ফোর্স করাবো। সিউডো ফোর্স করানোর পরে তোমরা নিজেরাই বলবে যে এটা টাফ না ইজি। আমি আবার বলছি, আমি তোমাদের সিউডো ফোর্স করাবো, তোমরা আমার লেকচারের পরে তোমরা বলবে টাফ না ইজি, ঠিক? হেডিং দিয়েছো রেফারেন্স ফ্রেম অ্যান্ড সিউডো ফোর্স, ওকে। আচ্ছা, এবার আমি তোমাদের দুভাবে সিউডো ফোর্সটা ভিজুয়ালাইজ করানোর চেষ্টা করব। সিউডো ফোর্সের কনসেপ্টটা আনা হয়েছে নিউটনস লটাকে ইজি করার জন্য, টাফ করার জন্য নয়, এটা হচ্ছে ফার্স্ট কথা। নিউটনস ল এর প্রবলেম গুলোকে ইজি করার জন্য, ঠিক? আচ্ছা, এবারে মন দিয়ে দেখো, সেই রিলেটিভ ভেলোসিটিতে আমরা একটা এক্সাম্পল নিয়েছিলাম, মনে আছে? একটা লাইট পোস্ট, এর উপরে একটা মাদর বসে আছে, ঠিক, একটা কার, রাইট, এই কারটা ভেতরে একটা বাদর বসে আছে, ঠিক, এইদিকে স্কুটারে করে আর একটা বাঁদর যাচ্ছে, আর একটা বাদর দৌড়ে দৌড়ে যাচ্ছে, ওকে। আচ্ছা, মন দিয়ে শুনবে, আমি নেমিং করছি এ বি সি ডি, রাইট? এ তো স্ট্যাটিক দাঁড়িয়ে আছে, এ বি বি এইদিকে 10 meters per second যাচ্ছে, হ্যালো, দেখো 10 meters per second যাচ্ছে, আর অ্যাক্সেলারেশন 2 meters per second square, এটা হচ্ছে ভেলোসিটি, এটা হচ্ছে অ্যাক্সেলারেশন। এইদিকে এই ডি 20 meters per second যাচ্ছে, আর অ্যাক্সেলারেশন হচ্ছে 4 meters per second square, রাইট? সি সি এর ভেলোসিটি হচ্ছে, সরি, 5 meters per second, ঠিক, অ্যাক্সেলারেশন 0, ওকে। আচ্ছা, এবার মন দিয়ে শুনবে, এই যে রেফারেন্স ফ্রেমের কথাটা আমি বললাম, রেফারেন্স ফ্রেম, এই রেফারেন্স ফ্রেম না দুরকম হয়, কি বললাম বলো? রেফারেন্স ফ্রেম দুরকম হয়, রেফারেন্স ফ্রেম যে রেফারেন্স ফ্রেমের, মন দিয়ে শুনবে, অ্যাক্সেলারেশন নন জিরো আর অ্যাক্সেলারেশন জিরো, ঠিক? এবার মন দিয়ে শোনো, অ্যাক্সেলারেশন নন জিরো সেই রেফারেন্স কে, রেফারেন্স ফ্রেমকে বলা হয় নন
ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। আর যার অ্যাক্সেলারেশন জিরো, আচ্ছা যার অ্যাক্সেলারেশন জিরো সে রেস্টেও থাকতে পারে, আবার কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়েও যেতে পারে। একে বলে বলা হয় ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। সেটাই বোঝাতে আজকে আমরা এটা করব। যদি কোনো ডাউট থাকে বলো, যদি কোনো ডাউট থাকে বলো। তার মানে বলতো অ্যাক্সেলারেশন জিরো মানে ইনার্শিয়াল না নন ইনার্শিয়াল? ইনার্শিয়াল। ওয়ান্ডারফুল। এবারে তোমরা আমাকে এখান থেকে এক একটা করে বলতো, এ বি সি ডি, কে ইনার্শিয়াল কে নন ইনার্শিয়াল? স্যার এ ইনার্শিয়াল, বি নন ইনার্শিয়াল, সি ইনার্শিয়াল, ডি নন ইনার্শিয়াল। এই অবধি কারোর কোনো ডাউট আছে? নেই। এবার মন দিয়ে শোনো, এ যে ইনার্শিয়াল ফ্রেমে আছে, মন দিয়ে শোনো, সে বি কে ডান দিকে কত অ্যাক্সেলারেশনে যেতে দেখছে? ভেলোসিটি ছাড়ো, ফর দা টাইম বি 10। ঠিক আচ্ছা, বি নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে আছে। এবার বলো বি এ কে কত অ্যাক্সেলারেশনে যেতে দেখছে? অ্যাক্সেলারেশন, ভেলোসিটির কথা ছেড়ে দাও, অ্যাক্সেলারেশন। B A কে কত অ্যাক্সেলারেশনে যেতে দেখছে? -2। মানে উল্টো দিকে না? হ্যাঁ, উল্টো দিকে না, -2 মিটার পার সেকেন্ড। ঠিক, হ্যালো। আচ্ছা, এই বাঁদরটার মাস হচ্ছে এম এ। এবার দেখো, যদি B বলে যে A এর অ্যাক্সেলারেশন বাঁ দিকে -2 মিটার পার সেকেন্ড, অ্যাক্সেলারেশন তো শুধু শুধু জেনারেট হয়নি, অ্যাক্সেলারেশন তো ফোর্সের জন্য জেনারেট হয়েছে, হয়েছে না? হ্যাঁ। তাহলে বি কি বলবে? বি বলবে এই এ বাঁদরটার উপরে, এ বাঁদরটার উপরে 2ma ফোর্স বাঁ দিকে কাজ করছে, বলবে কি বলবে না? স্যার বলবে। গুড, এবারে মন দিয়ে শোনো, জাস্ট এই কনসেপ্টটা যদি বুঝতে পারো, এই কনসেপ্টটা, এই কনসেপ্টের উপরে সিউডো ফোর্স খতম, সিউডো ফোর্স খতম, আর কিছু নেই। আচ্ছা এবার একটা কথা শোনো, তাহলে বলতো এই এম এটা কার মাস? সেটা হচ্ছে অবজেক্ট অফ কনসিডারেশন। আমি যে অবজেক্টটাকে কনসিডার করছি তার মাস কি, বোঝাতে পেরেছি? বলো, হ্যালো, বলো, মাস অফ অবজেক্ট যাকে আমরা কনসিডার করছি। আচ্ছা বলো তো এই দুইটা কার অ্যাক্সেলারেশন? অবজেক্টের না, দুইটা সুতরি অবজেক্টের অ্যাক্সেলারেশন ছিল, প্ল্যাটফর্মের না, এই যে অ্যাকচুয়ালি কার, প্ল্যাটফর্মের না। হ্যালো, বোঝাতে পেরেছি? হ্যাঁ। এবার মন দিয়ে শোনো, যে জিনিসটা বলছি, তার মানে বি কি বলবে? বি কি বলবে? এর ওপর পেছন দিকে 2 ইনটু MA ফোর্স কাজ করছে। এই 2 ইনটু MA ফোর্সটা কি অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি মানে ফিজিক্যালি গ্রাউন্ডে যে দাঁড়িয়ে আছে সেই তো মানে অ্যাকচুয়াল ফোর্স গুলো দেখবে? বলতো ফিজিক্যালি মানে এই গ্রাউন্ডে যে দাঁড়িয়ে আছে সে কি এই 2 ইনটু MA ফোর্সটাকে দেখতে পাবে? তারপরে বলতো 2 ইনটু MA ফোর্সটাকে কে দেখতে পাবে যে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে আছে? তারপরে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম থেকে যদি আমি অন্য কোনো অবজেক্টকে কনসিডার করি, তাহলে আমি যে ফোর্সটা দেখতে পাবো তার নাম কি? সিউডো ফোর্স। এই একটা স্টেটমেন্টে পুরো গেম ওভার। তারপরে ভেবে দেখো, আমি যদি সিউডো ফোর্সের কথা বলি, এফ পি এস ই ইউ ডি ও, সিউডো ফোর্স, এটাকে আমি বলতে পারি মাস অফ বডি, দেখো, ইনটু অ্যাক্সেলারেশন অফ প্ল্যাটফর্ম। ঠিক, বুঝতে পেরেছি? এবারে ডিরেকশন কি হবে? অপোজিট টু দ্য ডাইরেকশন অফ প্ল্যাটফর্ম। এই অবধি কি তোমাদের ক্লিয়ার? এবার আমি যেটা বলছি সেটা শোনো, বলতো যে ইনার্শিয়াল ফ্রেমে দাঁড়িয়ে আছে সে সিউডো ফোর্স দেখছে? না। ভেরি গুড,
তাহলে সিউডো ফোর্সটা কে দেখছে যে নন ইনার্শিয়াল ফ্রেমে দাঁড়িয়ে আছে? হ্যাঁ, আমি কি বোঝাতে পেরেছি? মন দিয়ে শুনবে বলো তো, সি সি এর উপর কোনো সিউডো ফোর্স দেখবে কিনা? দেখবে না। ডি দেখবে? হ্যাঁ দেখবে। আচ্ছা ডি সি এর উপরে কোনো সিউডো ফোর্স দেখবে? ডি 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 হ্যাঁ দেখবে। ওকে ভেরি গুড। আচ্ছা ডি বি 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 এর উপরে কোনো সিউডো ফোর্স দেখবে? ডি কেপে ডি 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 বি এর উপরে কোনো সিউডো ফোর্স দেখবে? দেখবে। শিওল দেই দেখবে। মন দিয়ে শোনো, অবজারভারের অ্যাক্সেলারেশন থাকলে সিউডো ফোর্স দেখবে, বাস। অবজেক্টের অ্যাক্সেলারেশন থাকুক না থাকুক আমার জানার দরকার নেই। আমি কি বোঝাতে পেরেছি? এবার তোমরা আমরা বলবে যে দাদা এই যে সিউডো ফোর্সটা যে ডি দেখছে এ বি দেখছে বা খুব সুন্দর ভালো লাগছে দেখতে, কিন্তু এতে আমাদের কি ফায়দা হচ্ছে? হচ্ছে, আস্তে আস্তে আসছি সেই ফায়দাটার জন্য। এই পুরো কনসেপ্টটা আমি জাস্ট এখানে এটা বোঝাতে চেয়েছি যে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে আছে সে, যে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে আছে সে যদি, সে যদি কোনো অবজেক্টকে অ্যানালাইজ করে তার ওপর একটা সিউডো ফোর্স দেখবে, সেই সিউডো ফোর্সের ভ্যালু কত হবে বলো? যে বডিটাকে কনসিডার করছি তার মাস আর ওই প্ল্যাটফর্মের অ্যাক্সেলারেশন। কোনো ডাউট থাকলে বলো। ঠিক, কে ইনার্শিয়াল কে নন ইনার্শিয়াল তোমাদের আমি বুঝিয়ে দিয়েছি, কে ইনার্শিয়াল কে নন ইনার্শিয়াল আমি বুঝিয়ে দিয়েছি, রাইট? আমি তাহলে কি সামনের দিকে মুভ করব? করি করি। আচ্ছা এইবার আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো এই এক্সাম্পলে যে কেন এটা ইম্পর্টেন্ট। মন দিয়ে শুনবে, সিউডো ফোর্সটা দেখো, একটা লিফট, একটা লিফট, এখানে একজন অবজারভার এ, আরে বি এর মধ্যে এর মধ্যে আর একজন অবজারভার লেজি, এই লিফটটা ওপর দিকে উঠবে বা নামবে হোয়াটএভার। এবার দেখো লিফট থেকে একটা মাস এরকম ঝুলে আছে, কারেক্ট? এবার মন দিয়ে শোনো, এটা বি, লিফটটা একদম মুভ করছে না, লিফট মুভ করছে না, লিফট মুভ করছে না, তাহলে এ এ এ ইনার্শিয়াল না নন ইনার্শিয়াল? ইনার্শিয়াল। বি ইনার্শিয়াল না নন ইনার্শিয়াল? ইনার্শিয়াল। ভেরি গুড, ভেরি গুড। তাহলে কেস ওয়ান, যখন এর এর ভ্যালু জিরো, কি বললাম? কেস ওয়ান, এর ভ্যালু জিরো, ঠিক? আচ্ছা এবার শোনো আমি কি বলছি। এবারে আমি এ কে বললাম এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে, কি বললাম? এ কে বললাম এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে আর ইকুয়েশন লিখতে। তাহলে ইকো কি করবে? টি এম জি, এ মুভ করছে, টি ইকুয়াল টু এম জি লিখবে, লিখবে কি লিখবে না? আচ্ছা এবারে শোনো, বি যদি এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে, নিচে এম জি ওপরে টি, এও লিখবে টি ইকুয়াল টু এম জি, রাইট? হ্যালো বোঝাতে পেরেছি? এবারে কেস টু, কেস টু ইম্পর্টেন্ট। কেস টু যখন এই ওপরের দিকে এই অ্যাক্সেলারেশনে মুভ করবে, ঠিক? হ্যালো, আচ্ছা ওপরের দিকে এই অ্যাক্সেলারেশন মুভ করবে। আচ্ছা যখন এ ওপরের দিকে এই অ্যাক্সেলারেশনে মুভ করবে, মন দিয়ে শোনো, পুরো ঘর অন্ধকার, শুধু এই মাসটা বাল্বের জন্য টিম টিম করে জ্বলছে, তাহলে এ কি লিখবে বলো? এ কি লিখবে? এ কি লিখবে? ওপরের দিকে টি, নিচের দিকে এম জি, পুরো জিনিসটা ওপরের দিকে এ অ্যাক্সেলারেশনে যাচ্ছে, তার মানে টি মাইনাস এম জি ইকুয়াল টু এম এ লিখবে। আচ্ছা এখান থেকে টি ইকুয়াল টু এম এ প্লাস জি লিখবে বলো? আমি এখানে টি ওয়ান বলছি, কারণ নইলে এই টি এর সাথে কনফিউজ হয়ে যাবে। তাহলে ডি টি কি সেম? সেম না। সেকেন্ড কেসে ধরো টি ওয়ান, এবার বলো সেকেন্ড কেসে ফিজিক্যাল ইভেন্টটা কি চেঞ্জ হচ্ছে? সেকেন্ড কেসে ফিজিক্যাল ইভেন্টটা, মানে এর জন্য আর বির জন্য যে ফিজিক্যাল ইভেন্টটা, সেটা কি চেঞ্জ হচ্ছে? না না, চেঞ্জ হচ্ছে না। এবার মন দিয়ে শোনো, বি কি লিখবে? বি, মন দিয়ে শোনো, বি বি কত অ্যাক্সেলারেশনে যাচ্ছে? ওকে, মাস্টার অ্যাক্সেলারেশন কত? মাস্টার অ্যাক্সেলারেশন জিরো, বি এর রেসপেক্টে, বি এর রেসপেক্টে জিরো। তো বি এর রেসপেক্টে যদি জিরো হয়, তাহলে বি যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে, ওপরে ধরো লিখলে ওপরে টি লিখবে, নিচে এম জি লিখবে, তাহলে ও টি ইকুয়াল টু এম জি লিখবে না?
এবার দেখো যে গ্রাউন্ডে বসে আছে সে টেনশনটা এই এইটা লিখেছে, আর যে বি ভেতরে বসে আছে সেইটা লিখেছে, দুটোর মধ্যে মিসম্যাচ আছে। এবার বলো একটা ফিজিক্যাল ইভেন্টের ফোর্স যে কোনো রেফারেন্স ফ্রেম থেকে সেম হবে না ডিফারেন্ট হবে? ডিফারেন্ট। এই অবধি বোঝা গেছে? হ্যাঁ। এবারে মন দিয়ে শোনো, এবার এ এ বি কে বলছে ভাই তুই যে ইকুয়েশন লিখেছিস তার সাথে আমার মিলছে না। বললো ওকে, বলো তুই যে ইকুয়েশন লিখেছিস তাতে একটু গন্ডগোল আছে। তখন বি বলছে কেন গন্ডগোল থাকবে, আমার জন্য তো আমার রেসপেক্টে বা আমার ওয়ার্ল্ডে তো কোনো কিছু চেঞ্জ হয়নি, আগেও যা ছিল এখনো তাই আছে, আমি আগেও মাস্টারকে যেখানে দেখেছি এখনো তাই আছে। আমি কি বোঝাতে পেরেছি? এবার দেখো কিন্তু কেস টু তে, কেস টু তে এই এ উপরের দিকে ওঠা শুরু করেছে না? বলো তাহলে কেস টু তে এই বিটা কি আর ইনার্শিয়াল ফ্রেম আছে না নন ইনার্শিয়াল ফ্রেম আছে? নন ইনার্শিয়াল। এই অবধি ক্লিয়ার? এবারে বি কিছুতেই কনভিন্স হচ্ছে না, বলছে না ভাই আমি যা লিখেছি ঠিক লিখেছি, আমি যখন চলছিল না তখনও যা দেখেছি এখনো যা দেখেছি আমি ঠিক লিখেছি। বলছে ঠিক আছে ঠিক আছে, তুই যেটা বলছিস সেটা ঠিক, যদি ঠিক হয় আমি একটা কাজ করছি। এ তখন লিফটটাকে বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। বি কে বলছে তুই গিয়ে এই স্ট্রিংটাকে টাচ করে আয়, ফিজিক্যালি টাচ করে আয়। ও টাচ করে দেখেছে কিছুটা টেনশন জেনারেট হয়েছে। তখন এ বলছে আমি আবার এ অ্যাক্সেলারেশনে মুভ করাচ্ছি, এবারে টাচ করে আয়। ভেবে দেখো এ যখন আবার এ অ্যাক্সেলারেশনে মুভ করাবে তখন বি যখন গিয়ে টাচ করবে তখন কি ও আরো বেশি টেনশন দেখবে? বলো সেকেন্ড টাইম যখন ও টাচ করবে বি আরো বেশি টেনশন দেখবে? তখন বি কি এর কি রিয়েলাইজ করবে যে ও কোথাও ভুল করেছে? তখন বি এ কে জিজ্ঞেস করবে ভাই আমি তো বুঝতে পারছি না আমি কোথায় ভুল করেছি, আমি তো আগেও যখন টাচ আগেও যখন মানে লিফট যখন চলছিল না তখনও আমার রেসপেক্টে যা ছিল এখনো আমার রেসপেক্টে তাই আছে, কিছুই তো আমার রেসপেক্টে চেঞ্জ হয়নি, কিন্তু কি গন্ডগোলটা করেছি? তখন এ কি রিপ্লাই দিচ্ছে তার উপরে পুরো নিউটাউসলা দাঁড়িয়ে আছে। এ রিপ্লাই দিচ্ছে ভাই যখন লিফটটা অ্যাক্সেলারেশনে ছিল না ফার্স্ট কেসে তখন তুই ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে ছিলি। বললো ওকে, বললো যখন তুই নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে চলে গেছিস তখন তুই বুঝতে পারিসনি যে তুই নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে চলে গেছিস। ভেবে দেখো ও তো তখন এই অ্যাক্সেলারেশনে উঠছে কিন্তু আমি বুঝতে পেরেছি তুই নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে চলে গেছিস, ঠিক? তখন বল এ বলছে যে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে নিউটনস ল ভ্যালিড নয়। তখন বললে ও তাহলে আমাকে তাহলে কি করা যায়? তখন এ বলছে যে তুই যদি যেহেতু নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে আছিস তাহলে তুই একটা সিউডো ফোর্স অ্যাপ্লাই কর তারপরে নর্মাল নিউটনস ল অ্যাপ্লাই কর। কি বললো? এ বললো তুই একটা সিউডো ফোর্স অ্যাপ্লাই কর তারপরে তুই নর্মাল নিউটনস ল অ্যাপ্লাই কর, দেখবি হয়ে গেছে। তার মানে ভেবে দেখো বি যদি তখন বি যদি আবার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে, এইটা তো বি এর ফ্রি বডি ডায়াগ্রাম ভুল ছিল কারণ ফিজিক্যালি ও গিয়ে চেক করে এসছে যে টেনশন ডিফারেন্ট। এবার বলো বি এর অ্যাক্সেলারেশন কত? বি এর অ্যাক্সেলারেশন কত? কোন দিকে, উপরে না নিচে? উপরে। তাহলে সিউডো ফোর্স এর জন্য যে মাস ইনটু অ্যাক্সেলারেশন হবে কোন দিকে? নিচে। মাসটা কার? বি এর না অবজেক্টের? অবজেক্ট। অ্যাক্সেলারেশনটা কার? বি এর না অবজেক্টের? বি এর। ভেরি গুড। ও এইটা ড্র করেছে, বললো এইটা সিউডো ফোর্সটা তুই একবার ড্র কর তারপরে নর্মাল নিউটনস ল ইউজ কর। ও বললে ঠিক আছে। এরপরে ও উপর দিকে T1 লিখলো, নিচের দিকে MG। এবার বলো তো বি পুরো জিনিসটাকে মুভ করতে দেখবে কি দেখবে না? দেখবে না, তখনও তো ও দেখবে না বি একে মুভ করতে। বোঝাতে পেরেছি? ইকুয়েশন লেখো তো, ইকুয়েশন লেখো তো, দুটো ইকুয়েশন সেম এসছে? কনসেপ্টটা বোঝা গেছে? তার মানে মন দিয়ে শোনো, নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে নিউটনস ল ভ্যালিড না? ইয়েস ভ্যালিড। কখন কি করতে হবে? সিউডো ফোর্স অ্যাড করতে। অ্যাবসলিউটলি রাইট। একবার সিউডো ফোর্স অ্যাপ্লাই করার পরে সেই রেফারেন্স ফ্রেম থেকে যা যা দেখা যাবে সেই সবগুলো আমাদের নোট ডাউন করতে হবে। পুরো জিনিসটা যদি ক্রিস্টাল ক্লিয়ার হয় তোমরা আমাকে বলো। পুরো জিনিসটা ক্রিস্টাল ক্লিয়ার? বোঝা গেছে? এর এর উপরেই কিন্তু আমাদের সব প্রবলেম, এর উপরেই আমাদের সব প্রবলেম, এর উপরেই আমাদের সব প্রবলেম। আমি কি তাহলে একটু এগিয়ে যাব? ওকে। সিউডো ফোর্স, সিউডো ফোর্স কোন রেফারেন্স ফ্রেম থেকে আমরা ইউজ করব বলো? নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে, ঠিক আছে। এবার তাহলে বলবো হঠাৎ করে আমরা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে চলে যাব কেন? এই উপরে চলে আসি, উপরে না,
এই যে যখন আমরা কনস্ট্রেইন মোশন করছিলাম ওই দড়ি আর ব্লক, আমরা বি নিয়েছিলাম ব্লকের রেসপেক্টে না? কেন নিয়েছিলাম? কারণ ওর মোশনটাকে ইজিলি আমি দেখতে পাচ্ছি নিচের দিকে যাচ্ছে, কমপ্লিকেটেড নয়, তাই না? তার মানে ভেবে দেখো আমি যদি বি এর রেসপেক্টে পুরো নিউটন লাগাই তাহলে আমাকে সিউডো ফোর্স এর কনসেপ্ট লাগবে না? স্যার যাক দাঁড়া লাগবে বি এর রেসপেক্টে, বি বি সেই আগের প্রবলেমে, বিটা তো নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে আছে। হ্যাঁ স্যার লাগবে। তোমাদের কি পুরো জিনিসটা ক্লিয়ার হয়েছে? নিউটনস এর উপরে আমি অ্যাট লিস্ট 6-7-8-10 প্রবলেম তো করাবই, যত 8-10 প্রবলেম করালেই তোমরা বুঝতে পারবে তোমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার হচ্ছে, তোমাদের 8-10 প্রবলেম করালেই তোমরা বুঝতে পারবে কনসেপ্ট গুলো ক্লিয়ার হচ্ছে। আচ্ছা মন দিয়ে শোনো, আমি এই প্রবলেমটা করছি সিউডো ফোর্সের, সিউডো ফোর্স না সিউডো ফোর্স দিয়ে প্রবলেমটা করছি। আচ্ছা তোমাদের একটা কথা বলি, আগামী মঙ্গলবার তোমাদের যে শীটটা দেওয়া হয়েছে এনএলএম আর কনস্ট্রেইন, এই দুটোরই আমি সব প্রবলেম সলভ করাবো। তোমরা বাড়িতে দুটোরই যে কটা প্রবলেম বাকি আছে নিউটনস ল সবগুলো আর এনএলএম এর কনস্ট্রেইন দিয়ে যে দুটো প্রবলেম বাকি আছে ওইগুলো ট্রাই করবে আগামী মঙ্গলবার। আগামী মঙ্গলবার আমরা আমাদের ইয়ে শেষ করব নিউটনস ল। মঙ্গলবারের ক্লাসটা বাড়তেও পারে কমতেও পারে, 2 ঘন্টার বেশিও হতে পারে কমও হতে পারে। প্রবলেমটা দেখো মন দিয়ে শুনবে, M1 M2 M3 মন দিয়ে শুনবে, আমাকে বার করতে বলেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ M3 সো দ্যাট M2 ইজ রেস্ট উইথ রেসপেক্ট টু M1। ওকে হ্যালো, এম ফাইন্ড দ্য ভ্যালু অফ M3 so that M2 is rest with respect to M1. আমি প্রবলেমটা করি মন দিয়ে শোনো, আমি এখানে দুজন অবজারভারকে ধরে নিচ্ছি, দুজন অবজারভার। কি কি অবজারভার? এ একজন গ্রাউন্ডে আর একজন ওয়েজের উপর, বি। এবার মন দিয়ে শোনো, M3 যদি নিচের দিকে পড়ে তাহলে M1 আর M2 দুজনেই ডান দিকে মুভ করবে না? হ্যাঁ স্যার। আচ্ছা আমি ধরলাম এ নিচের দিকে এ অ্যাক্সেলারেশনে পড়ছে, ঠিক, তাহলে বলো তো এই M2 আর M3, M2 এর অ্যাক্সেলারেশন কত হবে? M2 এ এই হবে না, কারণ এই স্ট্রিং এর সাথে যুক্ত আছে তো। এবার দেখো বলেছে M2 ইজ রেস্ট উইথ রেসপেক্ট টু M1, তাহলে বলো তো M2 স্লাইড করছে কি করছে না? করছে না। ভেরি গুড, করছে না। যদি না করে তাহলে M2 এর অ্যাক্সেলারেশন কত? 0। ভেরি গুড, M2 অ্যাক্সেলারেশন এ, জিরো কার রেসপেক্টে? M1 এর রেসপেক্টে। বি এর রেসপেক্টে জিরো? হ্যাঁ স্যার। বি এর রেসপেক্টে M2 এর অ্যাক্সেলারেশন জিরো, ঠিক, কিন্তু এ M1 কে M2 কে কত অ্যাক্সেলারেশন যেতে দেখবে? এ এ। ভেরি গুড, এবার বলো M2 আর M1 এর অ্যাক্সেলারেশন সেম? হ্যাঁ। দুটোকে আমি একটা সিস্টেম নিতে পারি কারণ দুটোরই অ্যাক্সেলারেশন সেম আমি বলেছি। এটা M1 প্লাস M2, এইদিকে টেনশন T, তাহলে আমি লিখতে পারি T, আচ্ছা এই পুরো জিনিসটা ডান দিকে কততে মুভ করছে? A দিয়ে। আমি কি লিখতে পারি? T ইকুয়াল টু M1 প্লাস M2 ইনটু A লিখতে পারি? হ্যাঁ স্যার। এক নাম্বার ইকুয়েশন, কোনো ডাউট আছে? না। ওকে, M3 এর জন্য বোঝাতে পেরেছি? হ্যালো, এবারে মন দিয়ে শোনো, এবার আমি M2 কে অ্যানালাইজ করব। বলতো M2 কে অ্যানালাইজ করতে গেলে এই যে এ এ এর কোন অ্যাক্সেলারেশন দেখবে কি দেখবে না? M2 দেখবে না। ভেরি গুড, M2 এ অ্যাক্সেলারেশন দেখবে কি দেখবে না? দেখবে। কোন দিকে?
ডান দিকে। বলো তো কে দেখবে না কোনো অ্যাক্সেলারেশন? বি। ভেরি গুড। এবার বলো কার রেসপেক্টে তোমার নিউটনস লা লাগানো সোজা, যে অ্যাক্সেলারেশন জিরো দেখবে না অন্য কিছু দেখবে? যে জিরো দেখবে। ঠিক আচ্ছা, এবার দেখো জিরো যখন দেখবে, আমি এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি, এর ফ্রি বডি ডায়াগ্রাম কে ড্র করছে? বি। কি বললাম? এর ফ্রি বডি ডায়াগ্রাম কে ড্র করছে? বি। বলো তো বি এর অ্যাক্সেলারেশন কত? এই যে বি 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 তো প্ল্যাটফর্ম, বি তো প্ল্যাটফর্ম, বি এর অ্যাক্সেলারেশন কত? ই। ভেরি গুড। কোন দিকে? ডান দিকে। ডান দিকে। ভেরি গুড, বোঝা গেছে? তাহলে বলো তো এই যে বি, এই ইনার্শিয়াল ফ্রেম না নন ইনার্শিয়াল ফ্রেম? যদি নন ইনার্শিয়াল ফ্রেম হয় তাহলে এম টু যদি ও অ্যানালাইজ করে তাহলে ও কি কোনো সিউডো ফোর্স দেখবে? হ্যাঁ। কোন দিকে? ডান দিকে না বাদিকে? কত 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 ভ্যালু দেখবে? কোনো ডাউট আছে? বাস, এই সিউডো ফোর্স দেখার পরে ও এবার নর্মালি ও তোমার নর্মালি ফোর্স গুলো ড্র করবে। নর্মাল ফোর্স গুলো কি এইদিকে? ঠিক এইদিকে। আর কিছু বলো? আর কিছু? আর কিছু? এবার বলো তো এই পুরো জিনিসটাকে বি এই দিকে কত অ্যাক্সেলারেশনে যেতে দেখবে? বলো, জিরো অ্যাক্সেলারেশনে যেতে দেখবে? আরে বাবা, বি এই এম টু কে কোনো অ্যাক্সেলারেশনে যেতে দেখবে কি দেখবে না? না, দেখবে না। যদি না দেখে তাহলে ভেবে দেখো, এইটা তো বি ড্র করেছে, যদি বি ড্র করে তাহলে ও এই লাইন বরাবর কোনো অ্যাক্সেলারেশনে যেতে দেখবে কি দেখবে না? কোনো ডাউট আছে? না। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এবার মন দিয়ে শোনো আমি কি করছি, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে তোমরা এর দুটো কম্পোনেন্ট পাবে, এটা হবে এম টু জি সাইন থিটা, এটা থিটা, এম টু জি কস থিটা। কোনো ডাউট আছে? জলদি বলো। হ্যালো, আচ্ছা এই এর দুটো কম্পোনেন্ট পাবে, এম টু এ কস থিটা, এম টু এ সাইন থিটা। এবার বলো এই যে এ বি 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 কি ওকে স্ট্যাটিক দেখবে না মুভমেন্টে দেখবে? বি 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 স্ট্যাটিক। তাহলে ডাউন দা ইনক্লাইন প্লেনও অ্যাক্সেলারেশন জিরো দেখবে, আর এর পারপেন্ডিকুলারও জিরো দেখবে না অ্যাক্সেলারেশন? হ্যাঁ। তাহলে বলো তো যদি ডাউন দা ইনক্লাইন প্লেন জিরো দেখে তাহলে নেট ফোর্স এই লাইন বরাবর নেট ফোর্স কত? বলো, জিরো। তার মানে আমি এইটা লিখতে পারি, দেখো এম টু জি সাইন থিটা মাইনাস এম টু এ কস থিটা ইকুয়াল টু এম টু ইন্টু জিরো না অ্যাক্সেলারেশন? বলো। আবার এইটা লিখতে পারি, এম টু এ সাইন থিটা প্লাস এম টু জি কস থিটা মাইনাস সরি এন ইকুয়াল টু এম টু ইন্টু অ্যাক্সেলারেশন না এম টু ইন্টু জিরো? বলো, বুঝতে পেরেছো কিনা? তোমরা কি তিন আর চার ইকুয়েশন বুঝতে পেরেছো? তোমাদের কারোর মনে কোনো ডাউট আছে? তোমাদের কারোর মনে কোনো ডাউট আছে? যদি কারোর মনে কোনো ডাউট থাকে আমাকে বলো, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করে দিচ্ছি। রিয়ার কারোর মনে কোনো ডাউট? অর্ক পুরো জিনিসটা বুঝতে পেরেছো? আচ্ছা বলো তো এখানে আমি এই যে জিরো কেন লিখলাম, এই যে জিরো, এই যে এম টু জিরো কেন লিখেছি? এটা রাইট, বি একে জিরোতে যেতে দেখছে, আর বি তো ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করেছে, আর বি যেহেতু নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে ও ইমিডিয়েটলি একটা তোমার সিউডো ফোর্স অ্যাপ্লাই করেছে। সিউডো ফোর্সের ডিরেকশন মনে থাকবে, অলওয়েজ অপোজিট টু দা অ্যাক্সেলারেশন অফ দা প্ল্যাটফর্ম। ঠিক, অ্যাক্সেলারেশন অফ দা প্ল্যাটফর্ম। আমি কি বোঝাতে পারছি? বলো, আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কোনো ডাউট থাকলে বলো। বলো, কোনো ডাউট আছে? হ্যালো, না। বলো তো এই ইকুয়েশনে কটা আননোন? চারটে আননোন, তাই না? না, কটা ইকুয়েশন পেয়েছি বলো তো? চারটে ইকুয়েশন পেয়েছি, রাইট। হ্যালো, কটা ইকুয়েশন পেয়েছি? চারটে। চারটে ইকুয়েশন পেয়েছি। ওকে, আননোন হচ্ছে চারটে। কি কি আননোন বলতে পারবে? রাইট, টি, এম থ্রি আর এন। বলো ডাউট আছে কি নেই?
ওকে, যদি ডাউট না থাকে তাহলে নেক্সট প্রবলেমটা সিউডো ফোর্সের উপরে হবে, 10-12টা প্রবলেম তো হবেই টোটালি। তোমাদের এনএলএম এর যে শীটটা আছে ওখানে বেশিরভাগই সিউডো ফোর্স দিয়ে কনসেপ্ট লাগবে। এটা এম নট, এটা এম ওয়ান, এটা এম টু। এই প্রবলেমটা একটু অ্যানালাইজ করি, মন দিয়ে শোনো। আমি ধরলাম এদিকে এ নট অ্যাক্সেলারেশনে যাচ্ছে, তাহলে বলো তো এই পুলিটা কোন দিকে কত অ্যাক্সেলারেশনে যাচ্ছে কনস্ট্যান্ট এখন তোমাদের হাতের মুঠোয়? কারেক্ট। আচ্ছা এবার মন দিয়ে শোনো, এই এ নট আর এই এ নট কে দেখছে? রাইট। এবার দেখো এখানে একজনকে আমি শুয়ে দিলাম অবজারভারকে, এখানে একে আমি বলছি এ, সরি বি বলছি, এটা এ। বলতো এই এ নটটা কে দেখছে, এ না বি? এ। বি কত দেখছে? বি জিরো। রাইট। এবার মন দিয়ে শোনো, বি এই এম ওয়ান কে ওপর দিকে এ অ্যাক্সেলারেশনে যেতে দেখবে বি, বলতো এম টু কে তাহলে কি দেখবে? স্যার এ অ্যাক্সেলারেশনে নিচে যেতে। তোমরা কনস্ট্রেন্ট নিয়ে পুরো গুলে খেয়েছো, বলো কনস্ট্রেন্ট গুলে খাওয়ানো হয়েছে না? এইটুকু তো তোমরা পারবে। আচ্ছা এবারে দেখো এই এম নটের যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, এই দিকে টি পুরো জিনিসটা এ এ নট অ্যাক্সেলারেশনে যাচ্ছে, তাহলে আমি লিখতে পারি টি ইকুয়াল টু এম নট এ, বলো বলতে পারি? এবারে মন দিয়ে শোনো, এবারে ভেবে দেখো যে গ্রাউন্ড থেকে দেখছে এ, তার জন্য কি এই এম ওয়ান এর মোশনটা কমপ্লিকেটেড না ইজি? গ্রাউন্ড থেকে যে দেখছে তার জন্য মোশনটা কমপ্লিকেটেড না ইজি? কমপ্লিকেটেড। তার জন্য ইজি, এ না বি? বি। তাহলে বি এর জন্য ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করবে। শ্রেয়া বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তোমার কি টার্গেট কেভিপি ওয়াই? হ্যাঁ স্যার দেবো। ওটা দেব কি ওরকম দেব বলে কিছু হয় না, আমাকে যেটার জন্য ফাইট মারতে হবে ফাইট মারতেই হবে। ওকে এবার দেখো এটা আমি এম ওয়ান এর জন্য ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব, কে ড্র করবে? বি ড্র করবে। এবার তোমরা আমাকে বলো বি যেহেতু ড্র করবে ইনার্শিয়াল না নন ইনার্শিয়াল? নন ইনার্শিয়াল। অ্যাক্সেলারেশন কত? এ নট। কোন দিকে? তাহলে ও ইমিডিয়েটলি ওপর দিকে কত সিউডো ফোর্স দেবে? এম ওয়ান এ নট। সিউডো ফোর্স দিয়ে দিল, এবার নর্মাল, এবারে নর্মাল, এবারে ও নর্মাল ইয়ে করবে। কি বললাম? এবারে ও নর্মাল ইয়ে করবে। এখানে আমি ধরলাম টি ওয়ান, টি ওয়ান, তাহলে ওপর দিকে কি হবে বলো? নিচের দিকে? পুরো এই পুরো জিনিসটাকে ও কততে কোথায় যেতে দেখবে? উপরে এ অ্যাক্সেলারেশন। তাহলে আমি কি লিখতে পারি এর জন্য? হে বন্ধুগণ ক্লিয়ার? ওকে তোমরা আমাকে এম টুর জন্য বলো তো, এম টুর জন্য। আচ্ছা এম টু তো ওপর দিকে নিচের দিকে নামছে, ও আচ্ছা তাহলে এম টুর জন্য তাহলে এইদিকে এম টু এ নট সিউডো ফোর্স ঠিক লিখেছি কি ভুল লিখেছি? কেন আমি কি বলেছি সিউডো ফোর্স ডিপেন্ড করে না এম টু কোন দিকে যাচ্ছে, তাই না? সিউডো ফোর্স ডিপেন্ড করে কার ডিরেকশনের উপরে? প্ল্যাটফর্ম কোন দিকে যাচ্ছে? নিচে। নিচে। তাহলে সিউডো ফোর্স কোন দিকে হবে? উপরে। ওহো এম ওয়ান এম ওয়ান এ নট হবে তো, না এম টু এ নট? এম টু এ নট। কেন এখানে তো আমি সিউডো ফোর্স এম ওয়ান এ নট দিয়েছি, এখানে মাস এম টু আছে। কারেক্ট কারেক্ট। এই ছোট ছোট কনসেপ্ট গুলো কি ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। কেমন হবে, ইজি লাগছে না বলো? ইজি লাগছে না? হ্যাঁ অনেক ইজি। ওকে এবার এই পুরো জিনিসটা, ওকে পুরো জিনিসটা উপর দিকে এ অ্যাক্সেলারেশনে যাচ্ছে? হ্যাঁ। নিচে। কেন স্যার? নিচে যাচ্ছে। তো উপর দিকে অ্যাক্সেলারেশনে যাচ্ছে স্যার, কনস্ট্যান্টের জন্য ওটা নিচে যাচ্ছে। কারেক্ট কারেক্ট। আরে বাবা এই এটা যে নিচে যাচ্ছে কে দেখছে? এটা এই এটা কি দেখছে? এ হচ্ছে এ অবজার্ভ বাই বি। ক্লিয়ার স্যার? এবার বলো, এবার ইকুয়েশন লিখতেই পারবে? এম টু জি মাইনাস
t plus m2 a naught equal to m into sorry m2 into a bolo ar kichu amake bole dite hobe na acha ei obdi ki tomader crystal clear acha ar ekta kotha dekho pulir jonno puli pulir jonno niche koto t1 t1 opore koto t naught এই পুরো পুলিটা নিচের দিকে কততে যাচ্ছে তাহলে 2t1 minus t0 equal to mass of pulley into a0 লিখতে পারি বলো আমরা mass of pulley in general কি ধরি জিরো তাহলে 2t0 equal to t1 t0 লিখতে পারি হ্যাঁ কনস্ট্রেইনে তোমরা অনেকবার করেছো মনে থাকবে হ্যাঁ পুলির মাস দিয়ে দিলে পুরো সিনারিও চেঞ্জ হয়ে যাবে রোটেশনাল মেকানিক্সে গিয়ে ওপর পিএইচডি করাবো এই অবধি ক্লিয়ার সিউডো ফোর্স দিয়ে প্রবলেমটা ইজি হলো না টাফ হলো ইজি হলো ইজি হলো আচ্ছা এবারে মন দিয়ে শোনো তুমি বলবে যে দাদা আমি সিউডো ফোর্স দিয়ে করতে চাই না আমি অবজারভার এ দিয়েই করতে চাই তাহলে বলো তো অবজারভার এর জন্য মন দিয়ে শোনো অবজারভার এর জন্য এই এম ওয়ান কে অবজারভার এ এম ওয়ান কে এম ওয়ান এম ওয়ান এম ওয়ান এম ওয়ান মন দিয়ে শোনো বি এম ওয়ান কে ওপর দিকে যেতে দেখছে আবার বি নিচের দিকে এ নটে আসছে তার মানে অবজারভার এ ওপর দিকে এ কে এ মাইনাস এ নটে যেতে দেখছে আচ্ছা এম টু কে তাহলে কি দেখবে নিচের দিকে এ মাইনাস এ নটে নিচের দিকে যেতে দেখবে কেন প্লাস কেন কারেক্ট কারেক্ট বাবা এইখানে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট আমি লাগাতে পারবো এই যে এইখানে এই যে দেখো এইখানে কনস্ট্রেইন তুমি বলবে যে দাদা এক্ষুনি তো আগে করলাম যে এ যদি ওপর দিকে পাঁচে যায় তাহলে এ নিচের দিকে পাঁচেই নামবে না তখন নামবে যখন এর পুলির কোনো ভেলোসিটি নেই আমি কি বুঝতে পেরেছি তোমরা কি এখন এটা বুঝতে পেরেছো যে এই এ নিচের দিকে এ প্লাস এ নটে নামবে বলো এবার বলো ওপর দিকে কি টি ওয়ান নিচের দিকে এম ওয়ান জি ওপর দিকে এম টু সরি টি ওয়ান নিচের দিকে আচ্ছা আমি সিউডো ফোর্স লাগাবো কোন দিকে বলো সিউডো ফোর্স কোন দিকে লাগাবো কেন কারেক্ট এই ইনার্শিয়াল না নন ইনার্শিয়াল গুড এবার বলো এই পুরো জিনিসটা কোথায় যাচ্ছে উপরে যাচ্ছে তার মানে লিখতে পারি টি মাইনাস সরি টি ওয়ান মাইনাস এম ওয়ান জি ইকুয়াল টু এম ইন্টু এ প্লাস এ নট সরি এ মাইনাস এ নট এই ওপরের যে এম ওয়ান এর জন্য যে ইকুয়েশনটা পেয়েছিল তার সাথে ওটা মিল পাচ্ছ কিনা দেখো তো ইকুয়েশনটা একদম মিলে গেছে কিন্তু মন দিয়ে দেখো যে এতে আছে সে কত কমপ্লিকেটেড অ্যাক্সেলারেশন দেখবে না এর কত কমপ্লিকেটেড অ্যাক্সেলারেশন দেখবে না আমি কি বোঝাতে পারছি কি পাচ্ছি না বলো বোঝাতে পারছি কি পাচ্ছি না ভালো লাগছে কনসেপ্ট নিউটন ফোর্স এর কনসেপ্ট ছাড়া নিউটনস ল লেম কারণ তোমাদের যা প্রবলেম আসবে সব সিউডো ফোর্স দিয়েই আসবে আমি নেক্সট দিন ওয়েজ দিয়ে প্রচুর সিউডো ফোর্স এর প্রবলেম করাবো ওয়েজ দিয়ে প্রচুর সিউডো ফোর্স এর প্রবলেম করাবো অ্যাটলিস্ট ছ সাতটা তো প্রবলেম করাবোই ওকে আচ্ছা দেখো কম্পিটিভ এক্সামের প্রবলেম এবার করাচ্ছি কম্পিটিভ এক্সামের প্রবলেম ইজি আমরা আগের দুটো যদি করে নিতে পারি তাহলে এখন যেটা করাবো কম্পিটিভ এক্সামের প্রবলেম অনেক ইজি দেখো লিফট কি বললাম লিফট ওপরে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ারে উঠছে কি বললাম লিফট ওপরে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ারে উঠছে এই লিফটের মধ্যে একটা ইনক্লাইন প্লেন আছে বন্ধুগণ লিফটের মধ্যে একটা ইনক্লাইন প্লেন আছে এটা 37 ডিগ্রি এটা 2 কেজি রাইট এটার 4 মিটার আমাকে বার করতে বলেছে এই 2 কেজিটা যখন এইখানে পড়বে তখন কত টাইম এবার মন দিয়ে শোনো যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে তার জন্য ভাবো এই 2 কেজিটাকে একটা বাল্ব ভাবো তাহলে ভেবে দেখো লিফটটা উপর দিকে উঠছে আর ও নিচের দিকে নামছে কতটা কমপ্লিকেটেড হয়ে যাবে ওর মোশনটা বলতো কার জন্য এর মোশনটা সব থেকে ইজি হবে রাইট রাইট এখানে একজন ধরো দাঁড়িয়ে আছে বসে আছে এর জন্য এই 2 কেজিটাকে একদম এরকম স্ট্রেট লাইনে যেতে দেখবে না আচ্ছা এই যদি প্ল্যাটফর্ম হয় এর অ্যাক্সেলারেশন কত হবে
উপরে 5 মিটার পার সেকেন্ড, তাহলে বলো তো এ যদি এই 2 কেজির ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে সিউডো ফোর্স লাগাবে? হ্যাঁ স্যার। কত নিচের দিকে? কত নিচের দিকে? সিউডো ফোর্স ও মানে 5 into 2 10, ঠিক আছে, এটা সিউডো ফোর্স। আচ্ছা, এর এই দিকে থাকবে নরমাল রিঅ্যাকশন, আর কোন ফোর্স থাকবে? আর কোন ফোর্স থাকবে বলো? জি মানে এমজি কি ভূতে এসে দেবে? এমজি কত? 20। হ্যাঁ ক্লিয়ার, বলো ক্লিয়ার। নেট নিচের দিকে কত? 30। হ্যাঁ ওকে, এবারে পুরো জিনিসটা কোন দিকে মুভ করছে? এই দিকে। হ্যালো, কারণ এ তো এই অবজারভার তো একে এই দিকে একটা অ্যাক্সেলারেশনে দেখবে, আমি ধরলাম সেই অ্যাক্সেলারেশনটা এ, ঠিক? তাহলে বলো তো সেই অ্যাক্সেলারেশনের ভ্যালু কত? পারবে তোমরা? পারবে, পারবে। এর দুটো কম্পোনেন্ট, একটা এইদিকে একটা এইদিকে, এটা দেখো 18 আসবে আর এটা 24 আসবে, দেখো 37 করে দেখো। আসছে? আউট আছে? আচ্ছা তাহলে বলো তো কত অ্যাক্সেলারেশনে নামতে দেখবে? কত অ্যাক্সেলারেশনে নামতে দেখবে? এ তো 2 কেজি রিয়া, রাইট? 18 ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। আচ্ছা এইটা কে 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 দেখছে? এটা বললাম এ আর বি, কে দেখছে এটা, এ না বি? এবার বলো আমি কি বলেছিলাম, টাইম রেফারেন্স ফ্রেম ডিপেন্ডেন্ট? তাহলে বলো তো এই এ যতক্ষণে এখান থেকে নিচে আসতে দেখবে, বিও ততক্ষণে নিচে আসতে দেখবে? হ্যাঁ। বি এর জন্য এই লেন্থটা কত? 5। হ্যাঁ তার মানে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার যদি করি তাহলে লিখতে পারবো 5 ইকুয়াল টু ইউ হচ্ছে 0 প্লাস হাফ, এ কত? 9 ইন্টু টি স্কোয়ার, বুঝতে পারলাম? হ্যাঁ। বি এর ভ্যালু কি √10/9 আসছে? হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ। এবার বলো তো এ 2 এর কি 9 অ্যাক্সেলারেশন দেখবে? না। কত অ্যাক্সেলারেশন দেখবে? উপর দিকে 5 আর নিচের দিকে 9। এর রেজাল্টেন্ট দেখবে না? হ্যাঁ। ভেবে দেখো কত কমপ্লিকেটেড, ভেবে দেখো কত কমপ্লিকেটেড বন্ধুগণ, বন্ধুগণ। হ্যাঁ স্যার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। কোনো ডাউট আছে? না স্যার। বলো কিসে ইজি হচ্ছে? তোমাকে যদি এই প্রবলেমটা আমি গ্রাউন্ডের রেসপেক্টে করতে দিতাম হোয়াট লেগে যেত? দেখো এইটা অ্যাকচুয়াল অ্যাক্সেলারেশন, এইটা অ্যাকচুয়ালি এ দেখতো, এই অ্যাক্সেলারেশন বরাবর তোমাকে পুরো জিনিসটা করতে হতো, কত সহজে হয়ে গেল না? সিউডো ফোর্স কনসেপ্টটা ইজি করে প্রবলেম গুলোকে, ভবিষ্যতে আরো বুঝতে পারবে। লাস্ট প্রবলেম একটু ফাস্ট করব, লিফটেরই প্রবলেম, কম্পিটিটিভ এক্সামে এসছে। মেন বা নিটে যদি কম্পিটিটিভ এক্সাম থেকে প্রবলেম আসে ইজি, মেন বা নিটে, কিন্তু অ্যাডভান্সে যদি প্রবলেম আসে তোমাকে ঘোল খাইয়ে ছাড়ি ছেড়ে দেবে। 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক এইভাবে যাচ্ছে, ওকে। হ্যালো 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 হ্যালো, এটা 2 কেজি, এটা 4 কেজি, রাইট? এটা 2 কেজি, এটা 4 কেজি। আমাকে বার করতে বলেছে গ্রাউন্ডে যে দাঁড়িয়ে আছে সে A2 কত দেখছে, A4 কত দেখছে, গ্রাউন্ডে যে দাঁড়িয়ে আছে A2 কত দেখছে, A4 কত দেখছে। ভাই লোক হচ্ছে? আচ্ছা প্রবলেমটা A2 আর A4, এটা তো গ্রাউন্ডের রেসপেক্টে বলেছে, আমাদের গ্রাউন্ডের রেসপেক্টে কি আমরা সলভটা করব? করব না, আমরা কি করব বলো? এখানে একজন অবজারভারকে ধরে নাও বি, রাইট? বলো বি, বলো 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 বি। এবার দেখো বি একে যদি ওপর দিকে এ তে যেতে দেখে তাহলে 4 কেজি কে নিচের দিকে এ তে নামতে দেখবে? হ্যাঁ। এবার দেখো 2 এর জন্য আমি নিচের দিকে 20 লিখতে পারি, আর সিউডো ফোর্স ওপর দিকে 4 না নিচের দিকে 4? নিচের দিকে 4, সিউডো ফোর্স, কারণ এই বি ড্র করছে। হ্যাঁ স্যার। এই পুরো জিনিসটা ওপর দিকে এ অ্যাক্সেলারেশনে যাচ্ছে,
এবার ফোর কেজি, নিচের দিকে ফর্টি, ঠিক ওপর দিকে টেনশন, সিউডো ফোর্স ওপর দিকে না নিচের দিকে? কি নিচের দিকে? সিউডো ফোর্স, সিউডো ফোর্স, কারণ এই অ্যাক্সেলারেশনটা দেখো নিচের দিকে, ভেরি গুড। কত হবে ভ্যালু? এইট, এইট। পুরো জিনিসটা কততে যাচ্ছে নিচের দিকে? এই দুটো, মানে এই দুটো ডায়াগ্রাম থেকে কি কি আননোন? টি আর এ আননোন না? হ্যাঁ, টি আর এ আননোন না? আমাকে এর ভ্যালু কত আসছে বলো এখান থেকে, দেখো 4 মিটার পার সেকেন্ড তোমার আসছে কিনা। আসে করে দেখো, আসছে। আচ্ছা বলো তো, এইটা এটা অ্যাক্সেলারেশন অফ টু উইথ রেসপেক্ট টু লিফট না? তারপরে কি এই এ কি একে 4 মিটার পার সেকেন্ডে উপরে উঠতে দেখবে দুই কে? না স্যার, আমার কি দেখবে, কি দেখবে? এ টু এল, মানে কি লিখতে পারি এ টু মাইনাস এ এল, তারপরে এ টু কে লিখতে পারি এ টু এল প্লাস এ এল, বলো 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 বলো। হ্যাঁ স্যার, ভ্যালু কত আসছে? 6 মিটার পার সেকেন্ড আসছে, বলো। এবার এ ফোর বলো, এ ফোর বলো, রিলেটিভ ভেলোসিটি এ ফোর, রিলেটিভ ভেলোসিটি এ ফোর, বলো 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 বলো। 2 মিটার পার সেকেন্ড, মাইনাস মাইনাস 2 মিটার পার সেকেন্ড। আরে সিম্পল ফর্মুলায় ফেলো না, সিম্পল ফর্মুলায় ফেলো, মাইনাস 4 প্লাস 2 বলো। হ্যাঁ, মাইনাস 4 প্লাস 2, ইয়ার রাইট। আরে বাবা, এ ফোর এল মাইনাস 4 না? হ্যালো, আরে বাবা, এ তো নিচের দিকে নামছে, কি বোঝাতে পেরেছি? এবার তুমি বলবে দাদা আমি স্যাটিসফাইড নই, আমি গ্রাউন্ডের রেসপেক্ট করবো, করো গ্রাউন্ডের রেসপেক্টে, করো, কোনো আপত্তি নেই, মন দিয়ে শোনো আমি কি করছি। গ্রাউন্ডের রেসপেক্টে টু ও ধরলাম ওপর দিকে এ টু তে যাচ্ছে, ধরলাম এই চার, তাহলে নিচের দিকে এ টু তে নামবে গ্রাউন্ডের রেসপেক্টে? স্যার এ ফোর এ নামবে, কারেক্ট, এ ফোর। আমি কিন্তু এ টু আর এ ফোর জানি না, আমি ধরে নিচ্ছি এই দুটোই ওপর দিকে যাচ্ছে, ক্যালকুলেশন থেকে এ ফোর নিচে চলে আসবে যদি কোনো গন্ডগোল হয়, ধরে নিচ্ছি, কোনো ডাউট আছে? এবার দেখো নিচের দিকে 20, ওপর দিকে টি, পুরো জিনিসটা ওপর দিকে এ টু তে যাচ্ছে, ওকে, ওপর দিকে টি, নিচের দিকে 40, পুরো জিনিসটা এ ফোর এ ওপর দিকে যাচ্ছে। ইকুয়েশন লিখতে পারি এটা, টি মাইনাস 20 ইকুয়াল টু 2 ইন্টু এ টু, টি মাইনাস 40 ইকুয়াল টু 40 ইন্টু এ ফোর, লিখতে পারি কিনা বলো? কটা ইকুয়েশন? সরি, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, সামটাইম আই ডু মিস্টেক এন্ড অর্কো ইজ দেয়ার টু রেস্কিউ মি। কটা ইকুয়েশন? দুটো। কটা আননোন? আর একটা আননোন কোথেকে পাবো? আরেকটা আননোন, আরেকটা ইকুয়েশন লাগবে না? হ্যাঁ, কনস্ট্রেইন্ট মোশন থেকে পাবো, কনস্ট্রেইন্ট মোশন থেকে পাবো, কেন? পুলির অ্যাক্সেলারেশন কত? এখান থেকে লিখতে পারি বসিয়ে বলো তো টি এর ভ্যালু কত আসছে? ফার্স্ট শ্রেয়া, শ্রেয়া ক্রিস্টাল ক্লিয়ার? বলো বলো কত আসছে টি এর ভ্যালু? 32 আসবে। হ্যাঁ স্যার, তাই বললাম। ভেরি গুড, এবার এখান থেকে বলো এ ওয়ান আর এ টু, এই এ ওয়ান এর ভ্যালু কত আসছে আর এ টু এর ভ্যালু কত আসছে? এই যে এই ফর্মুলা এই ইকুয়েশনে পুট করে দাও স্যার, এ টু আর এ ফোর, এ ওয়ান এ টু না, ও সরি, এ টু আর এ ফোর, বলো কত আসছে? এ টু আসছে 6 আর এ ফোর আসছে -2, এসছে আগেরটার মতো? হ্যাঁ
আচ্ছা, এই উপরে যখন আমরা এটা দিয়ে সলভ করেছিলাম তখন মাইনাস টু হবে না, মাইনাস ফোর লিখলে তো? ওহো, এত ভুল করছি। আচ্ছা, দুটো ফিজিক্যাল ইভেন্ট সেম, বলো দুটো ফিজিক্যাল ইভেন্ট সেম, মানে একটাই ফিজিক্যাল ইভেন্ট অবজার্ভ করছে দুজনে। প্রথমে আমি বি অবজার্ভারকে নিয়েছিলাম, তারপরে আমি এ অবজার্ভারকে নিয়েছিলাম। টেনশন এই ফোর্সটা রেফারেন্স ফ্রেম ডিপেন্ডেন্ট না? তাহলে বলো তো এইখানে আমার টেনশন কত এসেছিল? এইখানে ইকুয়েশন থেকে বার করে দেখো, যে কোনো একটা ইকুয়েশন থেকে। তুমি তো জানো এ টু এল, এই যে এর ভ্যালু জানো, চার করে দেখো তো এখান থেকে 32 এসেছিল কিনা। এসেছিল, এখনো 32 এসছে, বোঝা গেছে পুরো জিনিসটা? আমি যে কোনো প্রবলেম গ্রাউন্ড থেকেও করতে পারি, তোমার নন ইনার্শিয়াল ফ্রেম থেকেও করতে পারি, কোনটা ইজি হবে সেটা আমি ডাউন দা লাইন বুঝতে পারবো। আমি কি বোঝাতে পারলাম? বলো আমি কি বোঝাতে পারলাম? দেখো সেম ইকুয়েশনই আসবে, সেম এভরিথিং সেম আসবে, কিন্তু কিছু কিছু জায়গায় এতটা কমপ্লিকেটেড হয়ে যাবে তুমি গ্রাউন্ড ফ্রেম থেকে করতেই পারবে না। যেমন এই প্রবলেমটা, এই প্রবলেমটা কমপ্লিকেটেড হয়ে যেত না? দেখো, ওকে, তো বেটার সিউডো ফোর্স দিয়ে করার। তোমার চোখের সামনে একটা হোমওয়ার্ক আছে, 10 কেজি, 2 কেজি, ওপর দিকে 5 মিটার পার সেকেন্ডে উঠছে, আমাকে বার করতে বলেছে A2 A10। আচ্ছা বলো তো এই যে A2 আর A10, এটা কি গ্রাউন্ডের রেসপেক্টে না লিফটের রেসপেক্টে? গ্রাউন্ড, রাইট রাইট, ওকে। তোমাদের হোমওয়ার্ক থাকলো এইটা প্লাস শীট দুটো, NLM আর কনস্ট্রেইন মোশন। নেক্সট দিন আমরা ফুল থরোলি শেষ করব, সিউডো ফোর্স এর ভালো ভালো কনসেপচুয়াল আরো প্রবলেম করাবো আর ওই শীট গুলো করাবো, ঠিক? চলো আজকে এই পর্যন্ত, একটু পরে আমার আবার ক্লাস আছে, চলো।